আমি মানিকগঞ্জ সিঙ্গারের আব্দুর রশিদ সরকার এ পর্যায়ে আপনাদের সামনে হাজির হয়েছি শরীয়ত মারফত পালা করার জন্য সাউন্ডট্র্যাকের প্রযোজনায় এই ক্যাসেটখানি আপনাদেরকে উপহার দেওয়া হচ্ছে। আমার প্রতিপক্ষে যিনি গাইবেন বাংলার বিখ্যাত গায়ক জনাব আব্দুল মালেক সরকার সাহেব, উনি শরীয়ত গাবেন, আমি মারফত গাব। ধন্যবাদ সকলকে, আপনারা আজকে আমাদের আসরে উপস্থিত হওয়ার জন্য। আমি এ পর্যায়ে বাংলার বাউল সম্রাট লালন স্যার একটি গান দিয়ে শুরু করব। আমি কি সন্ধানে যাই সেখানে মনের মা নজ যেখানে, ওরে আধার ঘরে জ্বলছে বাতি দিবারাতি নাই সেখানে মনের মা নজ যেখানে, কি সন্ধানে যাই সেখানে, আমি কি সন্ধানে যাই সেখানে মনের মানুষ যেখানে, অর্থাৎ হাজার বৎসর যদি কেউ শরীয়তের ইবাদত করে
যতক্ষণ পর্যন্ত পাত্রী আবাদত সে না করবে অতক্ষণ পর্যন্ত তার ওই আবাদত আল্লাহর দরবারে গ্রহণযোগ্যতা লাভ করতে পারবে না। বাহ বাহ বাহ। কাজেই মাওলানা জালালউদ্দিন রুমি বিশ্ববিখ্যাত একজন আলেম হয়ে শুধু আলেম নয় শরীয়ত তরিকতের একজন বিশ্ববিখ্যাত বিজ্ঞানী হয়ে তারপরও একজন পাগল আল্লাহর আশেক আল্লাহর সালেহীন তার হাতে বায়াত গ্রহণ করে তার বাতেরি তোয়াজ্জা হাসিল করে তার কালবকে আল্লাহর মারফতের নূর দ্বারা পরিপূর্ণ করে তিনি মুক্তি লাভ করেছেন। তাই আমার রাসূল পাক বলেছে তোমরা যদি আমাকে পেতে চাও এবং আল্লাহর নৈকট্য লাভ করতে চাও তোমরা গোপনে গোপনে বাতিনি ইবাদত করো। তাই দরবেশ জিলা লালন শাহ তার গানের মধ্যে বলেছে যেতে পথে কাম নদীতে পানি দিতে হইতির বিনে যেতে পথে কাম নদীতে পানি দিতে হইতির বিনে কত ধনীর ভরা যাচ্ছে মারা সকাল এবং বিকাল দুই অক্ত নামাজের কথা আছে আর আরেক অক্ত নামাজের কথা ইঙ্গিত দেওয়া আছে। তিন অক্ত দুই অক্ত সুস্পষ্ট
আরা কক্ত হলো ইঙ্গিত দেওয়া আছে, কিন্তু এরকম পাঁচ শক্ত নামাজের কথা কোরআনে নাই। আর এক কথা আমি জানতে চাই, এই যে নামাজের মধ্যে আপনারা দাঁড়াইয়া তো অঙ্গভঙ্গি করেন, কানে ওলা দেন, রুকুতে যান, দুইটা করে সেজদা দেন রাকাতে, সুবহান রব্বিল আজিম, সুবহান রব্বিল আলা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, এই নামাজে এই যে এইভাবে নামাজ পড়তে হইব যেভাবে আপনারা পড়েন, এইটা কোরআনের কথায় আছে, এইটা কোরআনের কথায় আছে। আর যদি কোন এটা হাদিসে আছে তাহলে হাদিসের কথা ফরজ হবে কেন? আর যদি বলেন কোরআন আছে তাহলে কোরআনের কোথায় আছে যে এইরকম ভাবে নামাজ পড়তে হবে? আর নামাজের কথাই কোরআন শরীফে নাই, আছে সালাতের কথা। সালাতের বাংলা যদি আপনি নামাজ, সালাতের বিকল্প শব্দ যদি আপনি নামাজ বলেন তাহলে আপনাকে আমাকে বুঝাবেন যে সালাতের বিকল্প শব্দ বা অন্য শব্দ নামাজ। নামাজ হলো পারসি ভাষা, নামাজের বাংলা হলো পূজা, আর সালাতের বাংলা হলো স্মরণ সংযোগ। সালাতের বাংলা স্মরণ সংযোগ, আর নামাজের বাংলা হলো পূজা। পূজা কি করে সালাত হয় আমাকে বুঝাতে হবে। আজকের পালা শরীয়তে মারফত আমার বিপক্ষের যিনি বাংলাদেশের বিজ্ঞ শিল্পী, জ্ঞানী শিল্পী জনাব রশি সরকার সাহেব মারফত থেকে গাবেন, আমাকে শরীয়ত থেকে কিছু প্রশ্ন করেছেন,
ওনার প্রথম যে প্রশ্নটা এই প্রশ্নটা চেহারা বলা না প্রথমেই কেন এই দুনিয়ার মানুষ সবাই জানে শরীয়তে নামাজ রোজা কইরেই আল্লাহকে খুশি করা যাইব আর ওনার কথা এই শরীয়তের আবাদত করলে আল্লাহ খুশি হইব না তাও নাকি আবার বলছে কোন হাদিসে ব্যাপার হইল এবাদত আল্লাহ কার কবুল করবে আর করবে না সেটা আল্লাহর ইচ্ছা পৃথিবীর কোন মানুষের বলার সাধ্য নাই তবে জিনার এবাদত কবুল করছে উনি যদি কারো এবাদত সম্বন্ধে কোনো কথা বলেন তার মত তো কবুল হয় না আমার হয় নাই আল্লাহ বলছে মৃত্যুর আগ পর্যন্ত বান্দা তুমি নিরাশ হয়ে না আশায় করতে থাকো আর উনি কয় আমাকে শরীয়তের এবাদত কবুল হইব না ওনাকে মার হতের এবাদত কবুল হইব আল্লাহ যেন ওই এবাদত না ই করায় যে এবাদতে আরেকজনের হয় না হইছে এই কথা কয় আল্লাহ যেন ওই এবাদতের কাছেই না নেয় যে যা বুঝে যে যা বুঝে নামাজ সম্বন্ধে কোরআনে থাকবে কেন ভালোই কইছেন এটা নাই তবে সালাত বাংলায় আসে পূজা বাংলায় পূজা হোক নাইলে দেবতা হোক আরবের ভাষায় আরবি ভাষায় এটাকে সালাত বলা হয়েছে আরবের মানুষে ইহাকে পূজা রূপে ব্যবহার করে না ইহা আল্লাহর হুকুম আল্লাহ হুকুম দিছে এখন পূজা না দেবতা তুমি এত বড় পণ্ডিত কই থিগাইয়া গেলা তোমার অর্থকরণ লাগবো না তুমি সিরাতুল মুস্তাকিম সোজা আল্লাহ যা কইছে ওইটার উপরে তুমি রাখো তোমার এত মাতপুরি করণ লাগবো না নাকের আগায় চোখ চোখের আগায় নাক এত কিছু দেখে নাক দেখে না হ্যাঁ আবার আল্লাহর কথার উপরে কয় এটা পূজা ফকির মানুষ মুগ্ধা যা আসে তাই কও এটা আমরা বুঝি ভাই অত অর্থমর্থ লয়ে নাই আল্লাহ হুকুম দিছে নবী মেরাজে গেছে মেরাজ থেকে পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করে আনছে আমরা তাই আল্লাহ হুকুম দিছে রাসুলের মাধ্যমে আমাকে রাসুল এইভাবে বলছে তাই আমরা করি তোমাকে মতন অত টট্টর করার আমাকে দরকার নাই আমার দেড় টাকাই যথেষ্ট আমার দেড় টাকাই যথেষ্ট তোমার এই 500 টাকার আমার কাম নাই এও দেখছি মারফতের ফকিরের আবাদত করে কত ভালো ও দেখছি শরীয়তের আবাদত ছাড়া মারফতের আবাদত যারা করে এগেরও জিজ্ঞাসা করছি ভাই কতটুকু আগাইছেন কত দেখি ভাই আগাইছেন কতটুকু শেষমেশ দেখি কি যেখানে ছিল সেখানেই আগাইলেও বুঝতাম না দেখি না খুব কম খুব সুন্দর গান গাইছে কি সন্ধানে যাই সেখানে মনের মানুষ যেখানে তাহলে বোঝা গেল লালনও যাইতে চায় পারে নাই লালনও স্বীকার করছে যেতে পথে কি জানি যেতে পথে কাম নদীতে
পারি দিতে ত্রিবেণীতে, লালন তো বিয়েই করে নাই এরা বরং নাকি। তাহলে বুঝা গেল মানে আমরা কই তাই লালন স্বীকার করে নাই যে আমি গেছি। যাই হোক, তবে আমি একটা সোজা রাস্তা আপনার দিতে পারি, যদি মনে চাই তাহলে আইসেন, না আসলে আমার জোর নাই। ওরে ভণ্ডামিতা ভান্ডামিতে দিন কাটালি, ভান্ডামিতে দিন কাটালি না করে নিজেরই করণ, এইভাবেই হবে না সাধন ভোজন। লেংটি পরা সিমটা হাতে, আমার মাথায় রেখে লম্বা চুল, বাজারে শিকল দিয়া তালা মারলে ও কুলে কি পাবি কু। সংসার ছেড়ে গাঁজা খাওয়া হবে না তোর মারে যাওয়া, সংসার ছেড়ে গাঁজা খাওয়া হবে না তোর পারে যাওয়া, কোন ঘাটে তোর পরের খাওয়া করলি না তার অন্বেষণ, এইভাবে হবে না তোর সাধন ভোজন, এইভাবে হবে না তোর সাধন। যদি পারে যাওয়ার ইচ্ছা থাকে দয়াল নবীর তরিক ধর, পারে যাওয়ার ইচ্ছা থাকে দয়াল নবীর তরিক ধর, পয়গাম্বর সব উঠিবে সেই নৌকায়, সেদিন দয়াল নবী পার করবে না পার করবে কি পীর বাবা, দয়া নবী অলি পীর পয়গাম্বর সব উঠিবে সেই নৌকা, সেদিন দয়াল নবী পার করবে না পার করবে কি পীর বাবা, চুল কাটিয়া দিবেন সারি এই অভমের নিবেদন, সাধন ভজন এইভাবে হবে না, সাধন ভজন এইভাবে হবে না, সাধন ভজন। বিশ্বের যত জ্ঞানী গুণী অলি গাউস কুতুব, তারা প্রত্যেকেই এই শরীয়তের ইবাদত করছে দোস্ত, করছে বেশি করুক আর কম করুক করছে, এটা অস্বীকার করা যাবে না, করে নাই। বিশ্বের হযরত মুহাম্মদের চাইতে আপনার বড় কেউ না,
নবী নিজে এই শরীয়তের ইবাদত করছে এবং তার উম্মতদেরকে কথা করতে বলছে। এখন ভাই আপনারা আবার কৈতনে আইলেন এই নবীর উপরে টক্কা দিয়ে আপনারা কথা কয়ে কন আমগো এই শরীয়তের ইবাদত ছোট ইবাদত তোগুনা করুন লাগবো না মার হতে কত লাগবো কি ব্যাপার নিয়ম ছাড়া কার্য হয় না। আমরা গান গাই আমাদের এই অঙ্গ প্রত্যঙ্গ আছে কি আছে না আছে ভাই, তাই আপনি জিজ্ঞাসা করছেন নামাজের মধ্যে ডান দিকে ঘুরতে হয় বাম দিকে ঘুরতে হয় রুকু দিতে হয় সেজদা দিতে হয় বসতে হয় কারণ কি জানেন কারণ আছে এবাদত জাহাদা করা হয় তাকে আগে সুস্থ করতে হয় এবাদত জাহাদিয়া করতে হয় তাকে সুস্থ করতে হয় তা যদি অসুস্থ থাকে এবাদত তার হয় না তাহলে এবাদত আমি কি দিয়ে করব এবাদত কি দিয়ে করব দেহ দ্বারা করতে হয় না এই যে উঠা বসা ক্যাম করা দাঁড়ানো বসা সেজদা দেওয়া দাঁড়ানো এটা তো অঙ্গ প্রত্যঙ্গ নামাজের দেহ দ্বারা করতে হয় তাহলে এগুলো করতে হলে দেহটাকে সবল করতে হলে উঠা বসা করতে হয় ক্যাম মানে ব্যায়াম তা আবাদত করতে হলে দেহটাকে সুস্থ করতে হবে এই ব্যায়ামের মাধ্যমে এই নামাজের মাধ্যমে ব্যায়ামও হচ্ছে আবাদত হচ্ছে দুটাই হচ্ছে তাই শুরু হলো কোত্থেকে শুরুটা হলো কোত্থেকে হযরত বাবা আদম আলাইহিস সালাম থেকে 124,000 পয়গম্বর প্রত্যেকের আমলেই নামাজ ছিল তবে সেই নামাজটা ওয়াক্তিয়া নামাজ ছিল না প্রত্যেকেই নামাজ পড়ছে কিন্তু হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি মেরাজে গিয়ে আল্লাহর সাথে দিদার করতে যাইয়া রহমত স্বরূপ ওনার উম্মতের জন্য আল্লাহর কাছে চাইলে আল্লাহ তাকে পাঁচ দিনে পাঁচবার আল্লাহর সান্নিধ্যে সালাতের মাধ্যমে বান্দা হাজির হবে এই আর বছরে 30টা দিন সিয়াম পালন করবে অর্থাৎ সংযমী হবে সংযমী হবে এটাই ছিল ভাইজান কথা। এখন আল্লাহর নবী মেরাজ থেকে এইগুলি আনছে এইটুকুই আমরা জানি। আপনি বললেন কোরআনে বলেছে সন্ধ্যা সকাল সন্ধ্যা আরেকটা নামাজের কথা বলেছে মধ্যবর্তী নামাজ আরেকটা নামাজের কথা বলেছে মধ্যবর্তী নামাজের কথা হ্যাঁ বলছে এটাও ঠিক আছে তাহলে আর দুই একটুর কথা আল্লাহ বলেন নাই আল্লাহ বলছেন ভাই আমার আল্লাহর নবী আল্লাহর থেকে যা চেয়ে আনছেন তা 17টি ফরজ নামাজের মধ্যে 17টি ফরজ এখন এই 17টা ফরজ আদায় করতে গিয়া ফজরে দুই জোরে কত বাবা চার আসরে চার মাগরিবে তিন এশায় চার এই 17টি ফরজকে আদায় করতে যাইয়া একুনে না দিয়া পাশে মিলাইয়া এই 17টি ফরজ আদায় করতে হয়েছে এই জন্য যদি আপনার মন চায় পাঁচক তো না পড়েন আপনি তিনিকই পড়েন তবে অভ্যাসের যদি একবার হয়ে যায় পাঁচের বেলায় দেখবেন চার চারের বেলায় পাঁচ আরে নামাজ তো 24 ঘন্টাই আছে 24 ঘন্টাই নামাজ আছে বহু রকমের নামাজ আছে নাই কি আছে 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 দেখেন বাবা যাক তবু
ভাই আপনাকে অনুরোধ করে বলছি, আপনি যেটা করেন করেন, আমার তার উপর আপনি বাধা দিয়া লাভ নাই। আপনার তালে আপনি থাকেন, তবে আমি আপনার থেকে যাই না নেমু জানতেছি। যাই হোক, তবে আদম থেকে আল্লাহ তাআলা যখন ফেরেশতাদেরকে বলল তোমরা সেজদা করো, আদমকে একটা করে সেজদা দিল, আদমকে একটা করে সেজদা দিল, মকরম দিল না। তাই আল্লাহ মকরমের গলায় দিল কি নানত, নানত দিলে পরে ফেরেশতারা যখন দেখলো মকরমের গলায় নানত পড়ে গেছে, তারা আরেকটা সেজদা করলো, এই দুই সেজদা, এই এক রাকাত নামাজে দুই সেজদা। আদমকে ছোট একটা ঘরের মধ্যে রেখে পাঠাই দিল, তোমরা এখান দিয়ে যাও, ওইদিক দিয়ে বাইরে হও। তাই কি আসলো রুকু, মানে এইভাবেও যদি দেয় আমি কবুল করে নিব। এই ভাই সূত্রপাত, এই সূত্রপাত ঘটলো, এই নিয়মেই চলছে, এই হলো বিষয়। আপনি বলবেন মারফতের ফকিরেরা দাবি করে আওলাদের আসুক, জবাব করবেন আমার রাসূল পৃথিবীতে আসলে পরে ওনার চারটি ছেলে চারটি মেয়ে, শিশু অবস্থায় চারটি ছেলে পৃথিবী থেকে বিদায় নেন, যেহেতু তার কোনো ছেলে সন্তান পৃথিবীতে নাই, তাইলে তার আওলাদ হলো কোথা থেকে? কারণ ছেলের থেকে আওলাদ পায়, মেয়ের থেকে আওলাদ হয় না। কেন হয় না? মেয়ের আরেক জায়গায় বিয়ে দিলে সেই ঘরে সন্তান হইলে সেই পিতৃ পিতৃ জাতি যাবে, ছেলে বাবার আওলাদ হয়, মায়ের আওলাদ হয় না। অতএব রাসূলের কোন ছেলে সন্তান পৃথিবীতে ছিল না, বিধায় ওনার আওলাদ রইল না। আমি আপনার থেকে জানতে চাইবো, আপনারা ফকিরের রাজে এই হ্যান্ডবিলের মধ্যে উরুচে সময় এলে লেখেন আওলাদে রাসূল, যেখানে রাসূলের কোনো ছেলে নাই, আপনারা রাসূলের আওলাদ হইলেন কিভাবে একটু বুঝাবেন কি? এই একটা প্রশ্ন, আরেকটা প্রশ্ন জিজ্ঞাসা করব ফকির সাহেব, আপনাদের মধ্যে একটা নীতি দেখি। এই কি নীতি জানেন? ভক্ত যদি হয় 10 জন, খেলাপতি দেয় 13 জন। জবাব দিবেন কি? উসমান হারুনি তার এতগুলি ভক্ত, তার মধ্যে সেই রাসূল পাক থেকে খেলাপত আসছে, একটা গুরুর যদি 10 লাখ ভক্ত রয়েছে, তার মধ্যে যে উপযুক্ত ঠিক তাকেই খেলাপতি দিছে। একজন একজন করে পাইতে পাইতে চার পীর 14 খানদান খাজা বাবা পর্যন্ত এসে পৌঁছায়, একজনই পায়। আর আপনারা মুরিদ কইরা সাইরাই এই যে খেলাপতি দেন, খাজা বাবা দিল একজনকে, ওনার পীর দিল একজনকে, ওনার পীর দিল একজনকে, আর কাউকে দিল না, আর আপনারা 10-20 জনকে খেলাপতি দেন। আবার মাঝে মাঝে শুনি খেলাপতি কিনে আনে, আমি মিথ্যা কথা যদি বলি আল্লাহর অলিরা যেন আমার বিচার করে, আল্লাহর অলি যেন বিচার করে। আমি দেখছি মিরপুরি মাজারে এক লোক আইসা বলতেছে সালামু আলাইকুম, মালিক ভাই কেমন আছেন? আমি কি ভালো ভাই, আপনি কেমন আছেন? কয় ভাই দয়ালের দরবার থেকে আসলাম। তারপরে কয় আমি খেলাপতি আছি। কেটা দিল আপনার খেলাপতি? কয় দরবারে 501 টাকা দিছি আর আমারে খেলাপতি দিয়ে দিছে। আমি জানতে চাই আপনার কাছে, এই যে 501 টাকা দিয়ে খেলাপতি দিল, এটা কোন খেলাপতি? এই খেলাপতির নাম কি? এটা কি সঠিক না ভুল? যদি হয়ে থাকে তারা খা, আর একচুয়ালি 10,000 ভক্তের মধ্যে খেলাপত পাইতে পারে কয়জন? তার ডিগ্রি কত, তার ক্লাস কত হইলে সে খেলাপতি পাইতে পারে? এই আপনার কাছে আমার জিজ্ঞাসা, আশা করি সুন্দর জবাব আমার দিলে আমি খুশি হব। তারপরে আস্তে আস্তে আমরা আপনাকে আরো কিছু জানার জন্য চিন্তা ভাবনা করব, এর পরে স্টেজে পরে ভণ্ডামিতে দিল কা তালি, ভণ্ডামি
হবে না তোর সাধু ভজন, এইভাবে হবে না তোর সাধন ভজন, এইভাবে হবে না তোর সাধন ভজন, এইভাবে হবে না তোর সাধন ভজন। আমি হাদিস কুদসি বলেছি, লা ইয়াকবালুল্লাহু তাআলা ইবাদতিহি বেগার মারফাতুল্লাহ তাআলা ইন্না কানা আল বাসানা, হাজার বছর কেউ প্রকাশ্যে ইবাদত করলে, শরীয়তের ইবাদত করলে তা গ্রহণযোগ্যতা লাভ করতে পারবে না, অত যতক্ষণ পর্যন্ত মারফাতের ইবাদত না করবে। কোরআন শরীফে আল্লাহ পাক বলেছে, ও আসবাগা আলাইকুম নিয়ামাহু জাহেরাতে ওয়াল বাতনা, বাতান বাতনা, জাহের বাতর দুই প্রকারের এলেম, নিয়ামত দ্বারা তোমাদের দেহকে পরিপূর্ণ করিয়েছি। জাহেরের এলেম তুমি শিক্ষা করেছো কোথায়? স্কুলে কলেজে ইউনিভার্সিটিতে মাদ্রাসায় মসজিদে মিশর আলাজাহার বিশ্ববিদ্যালয়ে পুস্তকীয় বিদ্যা সীমাবদ্ধ বিদ্যা, কিন্তু তুমি পাতিনি এলেম কোথায় পাইবা? পাতিনি এলেম পাইবা আল্লাহ পাক বলেছে আনআমতার তাফসীরের মধ্যে, আনআমত আলাইহিম, আমার নিয়ামত প্রাপ্ত যারা, আমার রেজালা গায়েব প্রাপ্ত যারা, আমার মারফতের নূর প্রাপ্ত যারা, তোমরা তার কাছে চলে যাও। ও কোন সাদেকিন, তোমরা সাদেক ব্যক্তির সঙ্গে হয়ে যাও। ও কোন সালেহিন, তোমরা সালেহিনদের সাথী হয়ে যাও। আর বলেছে আহলে জিকির, আহলে জিকির অর্থ পীর মুর্শিদ, তোমরা পীর মুর্শিদের সাথী হয়ে যাও। উনি বলে তোর পীর বাবাই কি সেদিন পার করব, নিশ্চয় আমার পীর বাবাই পার করবে। তুমি জানো তুমি ভারতবর্ষে তোমার জন্ম না? খাজা বাবা যখন হজ করার জন্য মদিনা মুনাওয়ারা গেছিলেন হুজুর পাকের রওজা মোবারকে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আসসালাতু, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ, উনি তখন দরুদ শরীফ বেজেন, সালাম বেজেন, আমার রাসূলের পাক বলে ওয়া আলাইকুম আসসালাম,
সৃষ্টি আমি বিশ্ব জগতের ভিতরে সমস্ত জায়গায় আমার ইসলামের কলেমার দাওয়াত দিয়েছি। আমি ভারতবর্ষে আমার কলেমার দাওয়াত আমি দিতে পারি নাই। তোমার উপরে আমি ভারতবর্ষকে তোমার কদম মুবারকের উপর আমি সাফল্য অর্জন করে দিলাম। তুমি এই মুহূর্তে ভারতবর্ষে চলে যাও ইসলাম প্রচার করার জন্য, কলেমার দাওয়াত দেওয়ার জন্য। খাজা বাবা বললে, ইয়া রাসূলুল্লাহ, ভারতবর্ষ কোথায়? আমি তো রাস্তাঘাট কিছুই চিনি না। তখন আমরা হুজুর পাক বললেন, তুমি চক্ষু বন্ধ করো। উনি চক্ষু বন্ধ করলেন, হঠাৎ করে ওনার হাতের ভিতরে একটি কেজন একটি আপেল দিয়ে গেল। আর উনি চক্ষু বন্ধ করার সঙ্গে সঙ্গে সারা ভারতবর্ষের ম্যাপ ওনার চক্ষের সামনে এসে গেল। আর যে ম্যাপটা উনি ধ্যানস্থ অবস্থায় দেখলেন, আপেলের গায়ে দেখে যে ওই ম্যাপটা করা, তখন উনি ভারতবর্ষ চিনে আমার দয়াল রাসূল বলে দিল, খাজা বাবা মনে জন সৃষ্টি হাজার ঝাঞ্জারি রহমতুল্লাহ, তুমি ভারতে যাও ইসলাম প্রচার করার জন্য। ভারতে তোমার দাওয়াতে যারা ইসলাম গ্রহণ করবে, আমি প্রত্যেকটা মুসলমান রে তোমার দপ্তরে তোমার কদম বরে করবে সফর যতন করে দিলাম। আর তোমারও সুপারিশ ছাড়া জান্নাতে কেউ যেতে পারে না। তাদের সুপারিশের মালিক আমি হব না, তাদের সুপারিশের মালিক হব তুমি। বেটা কথা জানোস না, বাচ্চা জানোস না, দলিল বলোস না, সাইট থেকে এক মুন্সিয়া দাঁড়িয়ে থাকবে পীর বাবাই ধরে বার করবো নাকি? প্রত্যেকটা পীর যার যার ভক্তকে সুপারিশ করার জন্য ক্ষমতা রাখবে। একটা হকানি মাতবর 40 জন মানুষ সুপারিশ করার ক্ষমতা রাখবে। একটা হাফেজ সাহ 40 জন মানুষ সুপারিশ করার ক্ষমতা রাখবে। একটা দানশীল ব্যক্তি 40 জন মানুষ করার সুপারিশ করার ক্ষমতা রাখবে। বিশ্বজগতের ভিতরে 40 প্রকারের ব্যক্তি, বিশ্বজগতের ভিতরে 40 প্রকারের ব্যক্তি, তার আত্মীয় স্বজন সহ কেউ 40 জন, কেউ 120 জন, আর যত পীর বাসা একজন বুকে আছে, তারা যদি হকানি পীর হয়ে থাকে, তারা যদি কামেলিয়াত প্রাপ্ত হয়ে থাকে, যার যার ভক্তকে তারাই তারাই সুপারিশ করবে। আবার বলেছে কি, তোমরা এত খেলাপথ দেও কই থেকে? এই খেলাপথের ব্যবসাটাই তো লইছাও, তোমাকে শরীয়তের ভিতর থেকে তোমাকে চোরচোরটারাই তো এই খেলাপথের ব্যবসাটা আনছে। আমার মারফতের ভিতর তো কোনো খেলাপথই নেই। আমার দয়াল নবী কাদিরে খুমে যখন ভাষণ দিয়েছিলেন, তিনি বলেছেন, মান কুনতুম মাওলাহু ফাহাজা আলিউন, আমি যার মাওলা আলী তার মাওলা। আলীকে মাওলাই আদান করেছিল, খেলাফত দান করে নাই। খেলাফতের ব্যবসাটা হচ্ছে আবু বকর সিদ্দিক, ওসমান, ওমর এবং আয়েশা সিদ্দিকা, উমাইয়া গোত্রের যারা মাবিয়া, এই দলটা যারা দয়াল নবীর বংশের সঙ্গে শত্রুতা করেছে, তারাই ওই বস্তির মধ্যে, বলিশাকিদা বস্তির মধ্যে হাত উঁচা কইরা খলিফা নিযুক্ত করছে। দয়াল নবীর হুকুমকে ওভারটেক কইরা বলিশাকিদা বস্তির মধ্যে খলিফা বানাইছে, অর্থাৎ পুটকি ধরে কামেল বানাইছে। আর আসলে কামেল হলো কামলিয়ার দান করেছে দয়াল নবী হযরত আলীকে। আলীর থেকে যে সিঁড়িটা নেমে আসছে ওসমান হারুন হইয়া, ইমাম হাসান হুসাইন হইয়া, তাই প্রকৃতপক্ষে ইসলামের মালিক। আবার কি প্রশ্ন করতে দেখছেন? এজিদ মার্কা প্রশ্ন কয়, নবীর আওলাদ নাই, নবীর সাহির বেটা মারা গেছে, আরে বেটা মারা গেছে, পাক পাঞ্জাতন নাই। নবী সাহেব কি বলেছে,
আওলাদ কারে বলে? দয়াল নবী বলেছে, আমি তোমাদের জন্য দুইটা বৃহস্পতি রাখিয়ে যাইব, একটা আল কোরআন আর একটা হলো আমার আহলে বায়াত। আহলে বায়াত প্রশ্ন তোলা হয়েছিল, আহলে বায়াত কি? আমার হুজুর পাক বলেছিল, ফাতেমাকে একটি কালো চাদর দেওয়ার জন্য বলেছিল যে মা, আমি আমার দেশ থেকে একটি চাদর উপহার পেয়েছিলাম, চাদরটি কি তোমার কাছে আছে? ফাতেমা বলেছে আছে, আমি সংরক্ষিত রেখেছি। চাদরটা উনি গায়ে দিয়ে ফাতেমাকে ডাকলেন, ফাতেমা তুমি আমার চাদরের নিচে আসো। ফাতেমা চাদরের নিচে গেলেন, হযরত আলীকে ডাকলেন, হযরত আলী তুমি আমার চাদরের নিচে আসো। ইমাম হাসান হুসাইনকে ডাকলেন, তোমরা দুজন আমার বুকের উপর আসো। জগৎবাসীকে উনি জানিয়ে দিলেন, ইনশাল্লাহ ইহারাই আমার আহলে বায়াত, ইহারা আমার আহলে বায়াত। আনা ফাতেমা তুমি মিন্নি ফাতেমা আমা হইতে, আমি ফাতেমা হইতে। আনা আলিউন মিন্নি আলী আমা হইতে, আলি আলী হইতে। আনা হুসাইন মিন্নি আনা হাসাইন মিন্নি, ইমাম হাসান হুসাইন আমা হইতে, আমি ইমাম হাসান হুসাইন হইতে। খোদার কসম আমরা এই পাঁচজন জুদা থাকিব না যতক্ষণ পর্যন্ত জান্নাতের হাউজে কাউসার পর্যন্ত না পৌঁছবো। আমি জিজ্ঞেস করি কোরআন শরীফের কোন জায়গায় আছে, এটা তো বেখা কোকা হও। সামিয়াল্লাহ হলি মান হামিদা, সুবহান রব্বিল আযীম, সুবহান রব্বিল আলা। এই এরকম করো, এটা কোরআন শরীফের কোথায় আছে দেখাইবা? কয় ব্যায়াম কইরা আগে দেহ ঠিক কর নই, ব্যায়াম কইরা দেহ ঠিক কর নইবা তুমি? দেহটা ঠিক করার জন্য হুকুম ছাগল লাগবো না, কোরআনি হুকুম ছাগল লাগবো না? আমাকে যে কও যে ফরজ 82 বার নামাজের কথা বলছে, নটকাও লেখে নাই। সমস্ত বাংলাদেশ বিশ্বের সমস্ত মাওলানাদের মুখের ভিতরে আমি কি বলবো, ভাষা হারিয়ে ক্যাসেটে আর কি বলতে পারি? আমি চ্যালেঞ্জ করলাম 82 বার নামাজের কথাই কোরআন শরীফের ভিতরে নাই। যদি কোনো মাওলানা সাহেব দেখাইতে পারে যে কোরআন শরীফের ভিতরে 82 বার নামাজের কথা আছে, আমি তার বাড়ি 10 বছর চাকর খাটো। বেতমিজের দল মিথ্যা কথা কইতে কইতে শালা গজিব বড় হয়ে গেছে। কোরআন শরীফের ভিতরে 72 প্রকারের নামাজের কথা আছে, 72 আক্ত নামাজের কথা আছে, সালাতের কথা আছে। সে কোন সালাত? বিষয় মোহকে বিবর্জন করিয়া সম্মুখ গুরুর মাধ্যমে আত্মিক উন্নতি দ্বারা খোদার নৈকট্য লাভ করাকে সালাত বলা হয়। সেই যেমন রাত্র দিনের ভিতরে 72 প্রহর, মানুষের ভিতরে রাত্র দিনে 72টা ভাব উদয় হয়, এক এক ভাবের জন্য এক এক প্রকারের সালাত। যেমন এখানে আমরা বসছি গান গাওয়ার জন্য, গান করার জন্য, গান শোনার জন্য। এখানে মেয়েরাও বসছে আর ছেলেরাও বসছে। হয়তো বা কোনো মুসলমান ছেলের একটা মেয়ের প্রতি লোভ চাইতে পারে, যখন লোভ যাবে তখনই তার সালাতে এসে পড়বে। ওই ভাবটা যখন জাগ্রত হবে তখনই তার সালাতে এসে পড়বে যে আমি তো মুসলমান, আমি তো এক আল্লাহর ভক্ত, আমি তো দুনিয়ার মোহ ত্যাগ করে আমি আমার মসজিদের মাধ্যমে আল্লাহতে রুজু হয়েছি। কাজেই ওখানে এই ডালটা যখন ব্যবহার করা হবে তখন তখনকার জন্য ওইটাই তার একটা সালাত। এইরকম যত প্রকারের 10টা ইন্দ্রিয়র দ্বারা যত প্রকারের কুকর্ম করা হয়, যেমন একজন দোকানদারের স্বার্থ মাইপে একটু কম দিতে পারলে তার লাভ বেশি, আর ক্রেতার স্বার্থ 2 টাকা কম দিতে পারলে তার লাভ বেশি। দোকানদার তখন মাপতেছে মনে মনে, যখন কম দেই তখন যদি সে সালাতি লোক হয়ে থাকে ওইভাবে সময় তার সালাতে এসে বলেছে যেখানে কম দেওয়া যাবে না, কারণ দুনিয়ার মোহকে সে বিবর্জিত করছে, বিবর্জন করতেছে। নামাজটা হলো ডাল, মানুষের সমস্ত পাপ কাজ যেখানে আসবে সেখানেই সালাত ব্যবহার করবে, সেখানেই ডাল ব্যবহার করবে। কাজেই বেটা এক নামাজও পড়বি, ব্যবসা বাড়িও যাবি, নামাজও পড়বি, মানুষের পাশাও মেরে খাবি, আর আগাম কুকামও করবি,
তারপরে নামাজ ওই নামাজ দে মানুষের মা বাপ মারা গেলে গরিব মানুষ যদি মারা যায় তার বাপ যদি পোলারা যদি কবর গুরুস্থানেও দেয় ছয় মাস পরে দুই বছর পরে এক বছর পরে চল্লিশ দিন পরে তার মা বাবার কবরটা দেখবার জন্য যাইয়া একটু জঙ্গল টঙ্গল পড়লে সাফা করিয়া একটু আদবের সঙ্গে রাখে কিন্তু ইসলামের কান্ডারি ইসলামের তরি আমার জান্নাতে জোহরা ফাতেমার মাজার আমির হামজার মাজার দয়াল নবীর দাদা যান দয়াল নবীর দাদা এত সাপোর্ট করেছে জান্নাতুল বাকিতে তাদের কবরের উপর দিয়ে ছাগল চড়তেছে ব্যাপারটা কি তোমরা শরীয়তের আলেমরা কি করতেছো বলো আর এই যে বাংলাদেশে কত আলেম ফকির একটা চিৎকার করে কথা কইলে মিছিল বাইরে যাও অমুক একটা বই লিখলে মিছিল বাইরে যাও এই যে আমেরিকা যে ইরাক দখল করলো কোন সুদীর ভাই মৌলবী মিছিল বাইর করলো না ব্যাপারটা কি এত ইমানদার বলে তোমাকে ইমানদার ফিরে গুতে দেখলে তোমরা নাই আর নরম দেখলে
আমার মতো একটা মানুষ যদি দুইটা নামাজ না পড়ে মাটি দিম না মাটি দিম না কাফেরা দিন লাগবো মন্ত্রী মশিউর রহমানের জিয়ার রহমানের কথা ছিল দিন ভরে মদ খাইতো রাত ভরে মদ খাইতো মদ খাইতে খাইতে মদের বোতল পকেটে করে মারা গেছে সেখানে মারা যাওয়ার পরে এই যে বাংলাদেশের যে বড় বড় আলেম নাম কইলে একটা দোষাদোষি এসে যায় আমি নাম বলবো না অন্তত পক্ষে 50 জন বাংলাদেশের শ্রেষ্ঠ আলেম জিয়ার রহমানের কাছে দরখাস্ত করছিল মশিউর রহমান সাহেবের জানাজাটা যদি আমার একটু পড়াইবেন দিতেন হুকুম দিতেন তাহলে একটু পড়াইতাম এ সময় কাফেরের কথা কইবার পারলে না যে মদ খরের কাফেরা লাগবো দাঁতের মারি একটা একটা করে উঠিয়ে দিত গরিব মানুষ অকিন্নি ভকিন্নি মরলে বলে কত মর্দ হয় কাফেরা সারা বাড়ি দিম না বাড়ি দিম না এই সমস্ত শালাগো ধার দিল লোক ফেলাইয়া যতই করবি হুরা হুরি রে যতই করবি হুরা হুরি রে আমার মন ওই পথে যায় না আমার মন ওই পথে যায় না গোলামের পিছনে নামাজ হবে না আমিও তো বলি গোলামের পিছনে নামাজ হইব না যার পিছনে নামাজ হবে ঠিক তার পিছনেই নামাজ পড়তে হবে মনে রাখিস নামাজ তোর জন্য মাপ নাই তোরে নামাজকে পড়ে এই ধর্ম যদি আমার বাবাই জন্ম দিয়ে থাকে তুই যেই জাতের ফকির আমি ওই জাতের মোল্লা নিজের নামাজ নিজে যদি পড়তে পারে তাহলে তোর মোল্লার দরকার হয় না পড়তে পারবি না মোল্লা তো লাগবই বেতনভোগী কর্মচারীর পিছনে নামাজ হবে না এটা আমার শরীয়ত কয় আচ্ছা আমি যদি বলি আমারে নামাজ পড়াইয়া বেতন দিতে হইব তাইলে আমার দোষ হইব আর আমি যদি বলি যে আমি বেতন নেই না তাহলে তো নামাজ পড়বা আউয়া লাখের পর্যন্ত খোদার কসম খাইয়া কই একটা টাকা উনি মনে রোজি সরকার তবে তোর গোষ্ঠীকে তুলে আমার যদি নামাজ পড়তে হইব একটা টাকা উনি মনে যেইটা জন্য নামাজ পড়বো না এটা নইলে তো হয় বাস নামাজ তোমার আজকে পড়ো আমি দাঁড়াও কয় কি সাবারদার ও আরেকটা কথা বলছে যেই মোল্লারা হাদিস মানে না লেখাপড়া করছি কষ্ট মষ্ট করে কত টাকা পয়সা খরচ করে লেখাপড়া করছি আমরা হাদিস মানি না যেই বেটায় গাছতলায় বইরা থাকে গাঁজা খায় মা বাপ চিনে না উনি হাদিস মানে বাবা কথা কইস না তোরা একটু খারাপ এরা জাত করে লি আগে কয় ওই সমস্ত আলেমদেরকে কি করতে হয় জানেন মহিষের লগে বাইন্দা ঘাস দিতে হয় এইটা কি একটা ভালো জাতের হকিরের কথা আমি জানি আমি যদি খারাপ হই একটা ফকিরের কাছে যদি যাই যত গরু মোষ ফকিরের কাছে গেলে মানুষ হয় আর এই ফকির যদি কয় মহিষের লগে বাইন্দা একটা মানুষরে ঘাস খাওয়াই তৈব হের কাছে মুরিদ তো দূরের কথা ওরা পিটাইয়া ওর সামরা তুইলা তারপরে এদের ঠিক কথাই দিব এই আমি কোন ধরনের আলেম আমার মনে হয় তুমি জানো না শোনো ওই যে গোয়ালি গোলন্দার বাবা তারা দেখেন এই গোয়ালি গোলন্দারের মুখের মধ্যে বড় বড় মোষ আছে এই বড় বড় মোষ তাহলে আমার মতে এক শরীয়তের আলেম গিয়া কয় এই গোয়ালি গোলন্দার কয় কি এটা তুমি কি করছো কয় কি কয় এই মোষ ঠিক না এটা কি হয়েছে কয়টা বেদাত কয়তো এটা কি করতে হইব কয়টা কেটে ভালাই দিব গোয়ালি গোলন্দার কয় না আমার মোষ ঠিক আছে আমার মোষ ঠিক আছে কয় না শরীয়তের বাইরে চলে গেছে এটা আইনের বাইরে এটা চলবো না কয় তুমি কি করবা কয় তোমার মোষ আমি কাইটা দেবো কয় আমার মোষটা কাটার আগে
তুমি একটু চোখ বন্ধ করো। ওই আলেম সাহেব চোখ বন্ধ করছে, কাজী সাহেব চোখ বন্ধ করছে, আর দেখে কি বোয়ালি কলন্দরের মোষ আল্লাহর আরশের সাথে আড়াইটা বেল দিছে। এ তো বিরাট মোষ। এখন ওই কাজী সাহেব বলতেছে আরশের লোকে যখন মোষ আমার একটু কিছু দেখাইতে হয়। কই কই কি বোয়ালি কলন্দর কই কি তুমি একটু চোখ বন্ধ করো। এই চোখ বন্ধ করছে আর দেখে কি ওই শরীয়তের কেসিটা গিয়া ওই আরশের লগে গিয়া মাঝে মাঝে গিয়া বোয়ালি কলন্দরের মোষে ধরে গিয়া কয় কাই চালামু কাই চালামু। বোয়ালি কলন্দর কয় মা ঘুমা আমার মোষ আরশে আর এই শরীয়তের কেসিটাও আরশে। কয় কি করবা কাজী সাহেব কয় কাইটা ভালামু কয় তোমার ক্ষতি হইব কয় যত ক্ষতি হোক আমি কাটমই। হা ভাই আল্লাহু আকবার কয় দিছে এক পোস বাড়ির থেকে খবর হইছে বাচ্চা মারা গেছে। দিছে আরেক পোস বাড়ির থেকে খবর হইছে আরেক বাচ্চা মারা গেছে। দশটা বাচ্চাও যদি মারা যায় তবুও আমি শরীয়তের আইনের লোক, বাবাও যদি অন্যায় করে আমি তারে খাতিল করব নয় কারে না। আমার কেসি তুমি মনে রাখো, তোমার মত যেখানেই থাক আমার শরীয়তের কেসি সেখানে যাবেই যাবে। আমারে কয় কি আস্তে কয় নামাজ রোজা এইগুলের কথা কয় নাই, আল্লাহ জিকিরের কথা কইছে। বেকুল বুথাঘাত আস্তে ভাই যার যার বুঝ তার তার কাছে। আমি বেহালাদা গান গাই, উনি বেহালাদা গান গায়, কেউ আবার দোতারাদা গান গায়, আবার কেউ বায়া বাজায় গান গায়, আবার লালন মন্ত্রী তারা তার আবার একতারা বাজায় গান গায়। এখন যে একতারা বাজায় গান গায় তার গান হয় না, যে বেহালা বাজায় গান গায় তার গান হয় না। আমি সুন্দর বেহালা বাজাই তাতে আমার গান হয় না, আর রশি সরকারের যে বেহালা কুকু করে এইটাই গান হয় না। এইরকমটা জিনিসটা এইরকম না। আমি শরীয়ত কইরে আমি আল্লাহকে পাই না না পাই এটা আমার ব্যাপার, তুমি মারফত করে আল্লাহরে পাও না পাও এটা তোমার ব্যাপার। যে যা করে তা কিছু না পাইলে কি করে আমারে কয় শালা। দেখছেন শালার ঘরে শালাই কয় কি সাহস। আমি হইলাম শালা আর সে হইল শালার ঘরের শালা। আমি যেখানে গান শিখছি সেটা হলো গানের শালা আর সে হইল শালার ঘরের শালা। ঠিক না? ওইটাও শালা এইটাও শালা, আমিও শালা সেও শালা, ওই ঘরের শালা সেও আমিও। এই শালা কয়ে কিলাও হইল। এই সরকার সাপ আবার কয় নামাজির জন্য ওয়াইল দুজক না ভাই, মুসল্লির জন্য ওয়াইল দুজক। এইরকম না জিনিসটা, আপনি মুসল্লির সাথে আমার সাথে তুলনা করেন না। আমি একজন আলেম, আমার ভিতরেও আছে আমার বাহিরেও আছে। আমি শুধু ভিতরেই করি না আমি বাহিরেও করি, আমি শুধু বাহিরেই করি না আমি ভিতরেও করি। আমার ভিতরেরটা দেখে না বাহিরেরটা মানুষে দেখে, এই ভিতরেরটা দেখাইবার মতো না। আর আমরা ভাই তোদের মতো না, আমরা শরীয়ত করি আমরা ভিতরের কাজও করি। কইরা মানুষের কাছে কইরা আমরা খুব মারফতওয়ালা, আমি সেই আলেম, আমি তোমার মতো ওই ফকির না। তাই আল্লাহ তাআলা বলেছে সাত প্রকার নামাজের জন্য ওয়াইল দুজক আসতে, দুজকের ভয়ে যে নামাজ পড়ে তার জন্য ওয়াইল দুজক, বেহেস্তের লোভে যে নামাজ পড়ে তার জন্য লোক ওই ওয়াইল দুজক। একক তো পড়ে, দুই অক্ত পড়ে না, আবার দুই দিন পরে, পাঁচ দিন পরে না, সাপ্তাহিক পরে, সবসময় পরে না, তার জন্য লোক দেখানোর নামাজ যেই ব্যক্তি পরে। শ্বশুর বাড়িতে গেছি কেউ নামাজ পড়ি না, সবাই পরে, আমি না বললে কেমন হয়, এই কেমন হয় মনে করে যে নামাজ পড়ে, তার জন্য ওয়াইল দুজক। এতিমের মাল আত্মসাত করিয়া যেই ব্যক্তি নামাজ পড়বে আল্লাহ তার নামাজ কবুল করে না, সেই সাত প্রকার নামাজের জন্য ওয়াইল দুজক। এটা সূরা মাউন আমিও স্বীকার করি। তবে শুনেন ভাই, আপনি বলছেন কি
ওই যে জিকির, শুনেন আল্লাহর রাস্তায় যে কাজ করা হয় সেটাই জিকির। আল্লাহর নামে অর্থাৎ আল্লাহর রাহে যেটা করবেন সেটাই জিকির। ওই যে আপনারা কতগুলো কাম করেন না, বুঝি না কি করেন তা জানি না, ঢোল একটা বাড়ি দিল আর শৈলে সুই দুইটা গেল, এইরকম না, এরকম না। জিকির চোখের জিকির আছে, হাতের জিকির আছে, পায়ের জিকির আছে, মাথার জিকির আছে, অঙ্গ প্রত্যঙ্গের জিকির আছে। তাই নামাজ অঙ্গ প্রত্যঙ্গের আছে, সারা শরীরে নামাজ আছে, চোখের নামাজ আছে, হাতের নামাজ আছে। হাতের নামাজ কি, পায়ের নামাজ কি, হাতের রোজা আছে, মুখের রোজা আছে, অঙ্গ প্রত্যঙ্গের রোজা আছে। যার শুরু নাই তার আবার শেষ কি ভাই? শরীয়ত দিয়া শুরু করতে হবে আপনাকে, শরীয়তটা দিয়া আপনাকে শুরুটা করতে হবে। যার শুরু নাই তার আবার ফল কি নাই? তাই তো কই আমরা বেতনভোগী কর্মচারী না, আমি না, আমার কাজটা একটু আলাদা। কোরআনের বিরাশি জাগায় সালাত কায়েম করতে বলেছে খোদায় রে, কোরআনের বিরাশি জাগায় খোদাই রে, কোরআনের বিয়ালি ভাই বলে কোন বেটায়, তার মতো আর বিয়া কেল কি এই দুনিয়ায় হয়? এক বেটা কি বে করতো সবার দেই কইয়া, খারাপ কাজ করিত বেটায় মদ গাঁজা খাইয়া। এক বেটায় কি করিত শোনেন মন দিয়া, মদ গাঁজা করত বেটায় খারাপ কাজ করিয়া। একদিন সেই বেটা বাইরে মদ খাইয়া হয়, মদ খাইয়া ওই ব্যক্তি রাস্তা দিয়া যায়। এমন সময় যুবক মাইয়া পানি আনতে যায়, যৌবনে ভাড়াইসা ছিল বলি গো সবাই, ওই মেয়েটা দূর হইতে দেখে বাবা চাইয়া সুন্দর এক ওই বেটা যাইতে আছে মদের নেশা কইরা। মেয়েটা চিন্তা করে আল্লাহ মালিক সাই, তুমি বিনে এই বিপদে আমার কেউ হার নাই। ওই যে বেটা মদ খাইয়া আসতেছে একেবারে, তার মতো খারাপ লোক নাই এই সংসারের পরে। সে যদি আমার ইজ্জত নেয় রে লুটিয়া, তুমি সারা কে রক্ষা করিবে আমায় যাইয়া। এই কথা বইলা মাইয়া কাঁদিতে লাগিল, ওই বেটা হঠাৎ করে মাইয়ার সামনে গেল, যাইয়া কয় তুমি কে তোমারে জানাই। ওই মেয়েটা কথা বই না সবারে জানাই, মেয়েটা কয় মালিক আমি এখন কোথায় যাই? ওই বেটা বলে আমি তোমার নাম জিগাই, মেয়েটা বলছে আমার নামের কথা নাই। তুমি আমায় কি জন্যেতে ডাকিতেছো ভাই, তুমি আমার কাছে কি চাও বলো রে একবারে। ওই বেটা বলে আমি বলি রে তোমারে, তোমাকে চাই আমি তোমারে জানাই, তোমারই যৌবন আমি ভোগ করিতে চাই। ওই মেয়েটা বলে ভালো তোমারে দেই কইয়া, আমার যৌবন ভোগ করিবা তুমি নাও বুঝিয়া, দিতে পারি এক শর্তে তোমারে জানাই। ওই বেটা কই কিসের শর্ত আমারে দাও তাই, মেয়েটা কই একটি শর্ত মানতে পারলে ভাই, আমি তোমার মনের আশা পুরা দিতে চাই। কি শর্ত কিসের শর্ত আমারে দাও কইয়া, মেয়েটা কই শোনো তুমি শোনো রে বসিয়া, আজকে বাড়ি যাইবা তোমারে জানাই, গোসল করিয়া তুমি নেশা কইরো নয়, সারাদিন ঘুমাইবা তোমারে দেখিয়া, সারা রাত্র ঘুমাইবা তুমি নাও বুঝিয়া, ভোর বেলায় উঠবা তুমি তোমারে দেখিয়া, আজান তখন দিবে বাইরে মিনারেতে দিয়া, তখন তুমি কি করিবা অজু করিয়া, নামাজ পড়িবা যাইয়া মসজিদ ঘরে যাইয়া, পাঁচ ওয়াক্ত নামাজ পড়িয়া তোমারে জানাই, সন্ধ্যায় আমার কাছেতে আসবে মিয়া ভাই। Sasayibatibatore
বলি তরে রে ওরে নামাজ পড়াই আইছো তুমি বলতি আছি এই জায়গায় কোরআনের বিরাস এই জায়গায় ফজর পড়লো ফজর পড়লো জোহর গেল হইয়া জোহরের নামাজ পড়লো শোনেনি মনু দিয়া আসরে পড়িল বেটায় মুক্তাদি হইয়া আসর পড়িল বেটায় মুক্তাদি হইয়া মনে মনে চিন্তা করে আল্লাহ মালিক সাহেব কত অন্যায় করছি আমি মদে গাঁজা খাইয়া কত নারীর ইজ্জত নিছি আপে সাই কিবরিয়া আমার কি হবে উপায় ও গো মালিক সাহেব আমারে মাফ করো নইলে উপায় নাই আর তো মসজিদ হইতে সে বাড়ি গেল না এইভাবে ছয় মাস তার হইল রওনা ছয় মাসের পরে একদিন মসজিদ হতে বাহির হইয়া রাস্তা দিয়া যাইতে লাগলো শোনেনি মন দিয়া ওই মেয়েটার সাথে রাস্তায় দেখা হইয়া যায় দৌড় দিয়া পইরা গেল ওই মাইয়া তার পায় শোনো শোনো মা জননী বলি গো তোমারে তুমি আমায় মাফ করো মাফ চাই তোমার ধারে তোমার উসিলা কইয়া তোমারে দিই অন্দনয়নে আমার গেছে গো ফুটিয়া তোমারে উসিলা কইয়া তোমারে দিই কইয়া অন্দনয়ন আমার গেছে গো ফুটিয়া তুমি আমার মায়ের মতো তোমারে জানাই আর বেটা মদের কাছে গেল না রে ভাই মদে গাঁজা সাইরা দিয়া সবারে দিই কইয়া চরিত্র লইল বেটায় গঠন করিয়া মানুষের মতো মানুষ হইল আরেকটা কথাই আমি সবার মধ্যে কইয়া ছোট কইরা বাজাও তুমি ঢোলি অলানিয়া শেখ ফরিদি নামে যেজন আউলিয়েছিল শেখ ফরিদের ঘটনা ভাই কেউ না জানতে হলো শেখ বড়ি ছোট ছিল সবারে দিই কইয়া মা জননী বলতে বাবা নামাজ পড়ো যাইয়া ফরিদি বলছে মা জননী আপনারে জানাই নামাজ পড়লে কি হইবে আমি শুনতে চাই ভাই বলছে বাজা না তোমারে নামাজ পড়লে পাইবা মিষ্টি বলি রে একবারে এই কথা শুই না ফরিদি নামাজ পড়তে যায় মায়ে তখন মনে মনে বলছে হাই রে হায় নামাজ শেষে যদি ছেলে মিষ্টি নাই আর পাবে নামাজের প্রতি তাহার বিশ্বাস নাই আর রবে এই কথা বলিয়া মায়ে কি বাকাস করিল তাই নামাজের তলে বাবা মিষ্টি থুইয়া দিত নামাজ শেষে যায় নামাজ উল্টাইয়া হায় শেখ ফরিদে পাইতো মিষ্টি বলি গো সবাই এইভাবে পড়তো নামাজ সবারে দিই কইয়া একদিনে মা জননী দূরে যাই চলিয়া নামাজের এই অক্ত বাজার গেল তাহার হইয়া মাই বলেছে আমি আজকা বাড়ির মধ্যে নাই ছেলে যদি নামাজ পড়া মিষ্টি নাই আর পায় নামাজেরই প্রতি তাহার বিশ্বাস থাকবে না শোনো শোনো শোনোই আমার আপে সাই কিপ্রিয়া আজকে আমি কি করিব সবারে জানাই মা জননী আসতে বাবা দেরি হইল তাই শেখ ফরিদে যাই নামাজ লইল রে বিচাইয়া নামাজ আদায় করলো সে যে শোনেন মন দিয়া নামাজ শেষে মুনাজাতে রইল রে করিয়া মুনাজাতের শেষে বাবা যায় না যা উল্টাইয়া যা নামাজ উল্টাইয়া বাবা লক্ষ্য কইরা চায় এমন সুন্দর মিষ্টি আর জীবনে দেখে নাই এমন সুন্দর গ্রাম তাহার সবারে দিয়া বিসমিল্লা বইলা তখন খাইল রে ভাই মিয়া একটুখানি মুখে যখন দিল মিষ্টি দিয়া এলমেলা দলির ঘর গেল রে তার গুলিয়া কেমন জানি হইয়া গেল প্রতিদিন যে মিষ্টি পাই ওই মিষ্টির মতোই আজকার মিষ্টি না
ভাই কেমন লাগে মা কইতেই পারি না কেমন মিষ্টি পাইলাম মা জানা মাঝের তলে এই মিষ্টি পাই নাই আমি আর কোন কালে মাই বলছে ফরিদে তুই দেরি করিস না তোর বতি খুশি হইছে আপে সাইরা পানা ওরে তুই এবার বারইয়া জানা সরকার সব গেছে এই জন্য আমি তার ধন্যবাদ দিচ্ছি তবে কই গেছে গেছিল কই ওই জানি বললো গেল হজ করতে সরকার সব হজ করতে কোথায় গেল ও ওই সৌদি গেল নাকি সরকার সাহ মারফতের হজ আছে আবার ওখানে যাওয়ার আপনার কি দরকার আপনার তো মারফতেরই ইবাদত করেন আবার ওখানে যাওয়ার দরকার কি হ্যাঁ তবে গেছিলেন কেন জানেন মানে কিছু কুসা কিনা নিয়ে আনছে মানে ওই দেশের মানুষের মাথায় টুপি নেই আমাকে টুপি আছে এইগুলা কিনা নিয়ে আইছেন আসলে মনে হয় আপনি ভালো কাজের জন্য যান নাই যাক তবুও বলি শুনে কোন দেশে টুপি আছে আর নাই সেটা আমার দেখার দরকার নাই আমি মুসলমান আমার বিধানে যা আছে আমি তাই করতেছি এতে যদি আপনার কোনো ক্ষতি হয় কি ক্ষতিটা আপনার হচ্ছে তাই ইষ্টে দুইটা বলবেন গেল এই কথা এইবার আরেক কথা বলছেন কি যে আরব দেশে মা ফাতেমার মাজার হ্যাঁ মা ফাতেমার মাজারটা নিজেই মা বলছিল আলীকে স্বামী আমি মারা যাব আপনার নিজ হাতে আমার এই গোসল দিবেন গোসল দিয়া রাত্র যখন গভীর হবে তখন আমারে মাটি মঞ্জিল করবেন কিন্তু কেউ যেন জানতে না পারে আমার মাজার কোনটা হালিম ভাইয়ের বড় গোয়া আমার মাজার কোনটা জানতে পারে কেন যদি জানে তাইলে বুঝা হলাইব আমার দেহটা আরে পাশে কতটুকু যেহেতু আমি নারী এইটুকু যদি বুঝতে পারে তাহলে আমার নারীত্বের ধর্ম আর থাকবে না এটা মাফাতে মোবাইল গেছে হ্যাঁ তবে ভাই এক জায়গায় কি একটা কথা আমি বলি আপনাকে পুরো আরব কান্ট্রি এই আরবের মধ্যে এই যে ইরাক রশিদ ভাই গান গাই তাই কই মূল কথাটা বলতে গেলে আমিও দুঃখ করি আমি কোনদিন ইরাকের জন্য দোয়া করি না আমি বলি ইরাক গজব হোক এই কথাটা বললো তো কাল কি আমার মেরে হলাইবো আমাকে বাংলাদেশের আর মারবে না কেন মারবো শোনেন বলি আমি আমার ছেলে কয়েক মাস আগে সৌদি থেকে আসছে আমি জিজ্ঞাসা করছি বাবা সেই দেশের মানুষ ইমানদার কেমন মুসলমান কেমন কয় বাবা পৃথিবীর মধ্যে যদি কোনো মুসলমান থাকে তাহলে একমাত্র বাংলাদেশি আছে কেন রে বাবা কয় বাবা ওরাই যদিও ওই দেশে নবীর জন্ম হয়েছে ওদের মধ্যে বাবা কোনো আইন নাই কোনো আইন ওরা মানে না এক নাম্বার মা বাবার খেদমত করে না মা বাবার খেদমত করে না দুই নাম্বার সন্নত তো ওরা মানেই না সন্নত মানে নবীর সন্নতের উপর ওদের কোনো আর পবিত্রতা নাই নামাজের ওয়াক্ত হয়েছে সিগারেট টান দিয়েছে ভালাই দিয়া খারাই গেল এই কথাগুলি আমার ছেলে যখন বলল তাই আমি বললাম এটা কি কারণ ইতিহাস খুলে দেখছি বর্তমানে সৌদির বাদশাহ হলো ওহাব নজদীর মেয়ের জামাইয়ের ওহাব নজদীর মেয়ের জামাইয়ের বংশধর সুন্নি সম্প্রদায় যখন চালাইত তখন মাজার মাদ্রাসা সবই ঠিক ছিল এই সুন্নি আলেমদেরকে হটাইয়া ওহাবিরা যখন আবার ক্ষমতায় গেছে ওই দেশের অনেক মাজার রাসুলের অনেক আইন একটা জিনিস আমি আপনাদের বলে যাচ্ছি পরিষ্কার ভাবে আপনারা বছরে একবার মহরমের 10 তারিখ এজিদের শহীদে কারবালার একটা বই আপনার টিভিতে দেখায় এটার মধ্যে একটা জিনিস দেখবেন এজিদ যে তার পাশে একটা বান্দর আছে বানর এজিদের সাথে একটা বান্দর থাকে
ওই বান্দরের মাথায় একটা টুপি আছে, ওই বান্দরের মাথায় একটা টুপি আছে, অর্থাৎ সেই টুপিটাই হইল আমার হযরতে মুহাম্মদ মুস্তাফা ইসলামের। ওই টুপিটা এজিদ বান্দরের মাথায় দিয়া আমার রাসূলের টুপির অপমান করছে, পরিষ্কার কথা। তো ভাই আমি আপনাকে বলছি, আপনি এক পালায় সবাইকে মাইবেন না, এক পালায় ছোট সবার মাইবেন না। আমাদের বাংলাদেশে আলেমের মধ্যে সুন্নি আছে, ওহাবি আছে, খারেজি আছে, যারা মাজার মানে না, যারা ওলি আল্লাহর দরবার মানে না, ওলি আল্লাহদেরকে বিশ্বাস করে না, তারা হইল ওহাবি খারেজি ওই দল। আর আমি মালিক সরকার সুন্নি আলেম বিদায়, আমি অলিদেরকে বিশ্বাস করি, অলিরা অবশ্যই আল্লাহর বন্ধু, অলি আল্লাহ, আমি তাদেরকে মানি, তাদের সম্মান দেই, তাদের বেজ্জতি করি না, এই হলো বিষয়। ফকিরিও আমি ভালো করি, ফকিরিও ভালো মানি, যদি ওই ফকিরের মধ্যে শরীয়তের কামগুলিও আদেশ নিষেধ থাকে। আচ্ছা ভাই, আপনি বললেন বাংলাদেশে তো টুপি মারা ওকে, এটা আপনি ঠিক বলছেন, কতটুকু আমি জানি না, তবে আমার মতে ঠিক আছে। ভাই একটা জিনিস আপনাকে দেখাই, টুপিটা মাথায় দিলে অসুবিধার কি না হয়, এবাদত না হইল, কিন্তু টুপিটা একটা জিনিস তো রক্ষা করে, সেটা কি জানেন? কিছু রক্ষা করে না। এই যে আমরা পাঁচবার অজু করি, হাত দুই, মুখ দুই, চোখ দুই, মুখ দুই, কেন দুই? বাহিরে এবাদত না হোক, পাঁচবার ধুইলে তো একটু ভালো লাগে, মনটাও তো ভালো লাগে, এই কাজটাও তো হয়। আপনার মতো তো ছয় মাসে একবার গোসল করি না, এইরকম তো। যাই হোক, আর আমি আপনারে বলতে চাই না, কসুর মতো কসু হইলে অল্প জলেই। এই ফকির সাহেব, এইবার এইবার জবাব দিও তো ফকির, তোমরা যে কও শরীয়তের এগুলো আমরা মানি ঠানি না, আমরা আলাদা একটা করি, তাহলে বেশ, আমরা শরীয়তের কলমা হইল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই ফকির, তুমি কি আমাগো এই এইটা মানো, এইটা মানো, এই কালেমাটা মানো, না তোমাকে আলাদা কিছু আছে? এই যে বইল তো ফকির ভাই, আমরা শরীয়তের নামাজ পড়ি পাঁচ ওয়াক্ত, এই দৈনিক, তুমি কয়েকত বড়, আমার যেমন সুরাক রাত লাগে, তোমার কি সুরাক রাত লাগে? আমরা রোজা করি বছরে একবার, তিরিশ ২৯ এরকম হইতে পারে, বেশি কম হইতে পারে, তোমরা মোট রোজা করো কয়টা? আমরা সাথে আমরা সন্ধ্যার সময় ইফতার করি, সারা রাত খাই, রাত্রেবেলা আহার করি, দিনে খাই না, আবার বিয়ান রাতে সিয়ারি খাই। ফকির ভাই, তোমরা যদি আমাদের শরীয়তের মতো না করো, আমি জানতে চাইব তোমার মারফতের মধ্যে কোন সময় সিয়ারি খাও, কোন সময় ইফতার করো, কোন সময় তারাবি পড়ো, তা কয় দেখা? বলো তোমার মারবা কথা, আমি অন্তরে রাখিব গাতার রে, তোমার কথা শুই না দেব, কানে আমার শান্তি পায়, কোরআনের কোরআনের বিয়াল্লি জায়গা, আল্লাহর কোরআনটা আধ্যাত্মিক ইশারা, মুন্সি মাওলানা মৌলবী কোরআন পড়ার করছে দাবি, করে না পীরের পাইরবি অহংকার ভরা, পৃথিবী বিখ্যাত বিখ্যাত এক শ্রেষ্ঠ আলেম হাইছে এক পাগলের কাছে ধরা, উনি পাইছি কয় কোরআনের মজব, পাইছি কয় কোরআনের মজব, কুকুরের আধ্যাত্মিক ইশারা।
মালিক সাহেব গানের পাল্লা শিখে স্টেজে উঠবেন, নচেত কিন্তু অসুবিধা আছে, যা ইচ্ছা তাই বলবেন, এটা কিন্তু চলতে দেওয়া হবে না। কেন না, আপনি দাঁড়াইছেন শরীয়তের পক্ষ নিয়ে, আপনি শরীয়তের আলেম না, আমি মানবতার পক্ষ নিয়ে দাঁড়াইছি। হয়তো আমি মানবতার লাইনের একজন লোক, কিন্তু সম্পূর্ণ লোকের দায়ী দায়িত্ব আমার নেওয়া সম্ভব না। আমি বলবো আপনার সমস্ত আলেমদেরকে, আপনার শরীয়তলাদেরকে, যারা শরীয়ত করে, যারা এই বাহ্যিক ইবাদত করে, যারা এজিত বন্দী লোক, আমি তাদেরকে গালি দিতেছি, দাঁত রইতেছি, শালা কইতেছি, সুধীর ভাই কইতেছি, যারা হাদিস মানতেছে না, কোরআন মানতেছে না, যারা নবীর হুকুম মানতেছে না, আমি এরকম একটা উল্লেখ করে তার পিছনে একটা গাড়ি লাগিয়েছি। আর আপনি দাঁড়াইয়া বললেন তোরে নামাজ পড়াইছে, তোরে শিক্ষক তোর বাধ্যতা চোদ্দ গোষ্ঠীর নামাজ পড়ানো, এই যে ব্যক্তিগত ভাবে আপনি বলেন, এটা বলেন কেন? আপনি বলতে পারেন তোদের ফকিরদের আজকে নামাজ পড়াইলে, বাহ বাহ, তোদের ফকিরদের আজকে নামাজ পড়াইয়া সাইদ মন আইলে তোদের ফকিরদের, বাংলাদেশের সমস্ত ফকিরদের চুল চাইছে বাংলাদেশ থেকে বাইর করে দেবো, এইরকম একটা সম্প্রদায় কথা বলতে পারে। কিন্তু আমি রশিদ সরকারকে ব্যক্তিগত ভাবে আপনার কথা বলার অধিকার নাই, আর আপনি মালিক সরকারকেও ব্যক্তিগত ভাবে কথা বলার আমার অধিকার নাই। আপনি যে পালা নিয়েছেন সে পালার বিরুদ্ধে, সেই পালার দর্শনের বিরুদ্ধে আমি কথা বলতে পারবো, আর আপনিও তাই পারবেন। আমার একটা ব্যক্তিত্ব আছে, আপনার একটা ব্যক্তিত্ব আছে, আর এই ব্যক্তিগত আক্রোশে আপনি গান করবেন, মনে করবেন যে রশিদ সরকার একজন সিনিয়র গায়ক, তারা যদি পেছে ফেলে দুইটা গালি দিয়ে দিবার পারি, তাহলে বুঝে আমার খুব নাম হইব না, এরকম নাম কিন্তু তারাবালি বয়তে করছে। কাছের মধ্যে আমার ব্যক্তিগত ভাবে কয়েকবার শালাওয়ালা বন্ডমন্ড কইছে, তাতে তার মানটাই ডাউন হয়েছে। গান শিখেন তারপর গান করেন, এইগুলো গান না, এগুলো একটা ফাজলামি। আমি বাংলাদেশের সমস্ত আলেমদের উদ্দেশ্য করে বলছি, আর যতগুলো কথা বলছি প্রত্যেকটা কথার মধ্যে আমি হাদিস এবং কোরআনের আয়াত লাগাইছি। আপনি যে শরীয়তের পাঠটা গাইলেন, শরীয়তের আলেম যে আপনি হইলেন, কয়টা আয়াত দিয়ে একটা কথা যে কন প্যাড বানাই না কথা, তার পিছে আয়াত কই, হাদিসের আয়াত কই, হাদিসের রেফারেন্স কই, এবং কোরআন শরীফের আয়াত কই, এরকম ঝগড়া একজন মেয়ে ছেলেরে দিলেও সে দাঁড়াই করতে পারবে। একজন মাস্টার ডিগ্রির একটা লোকের সঙ্গে গ্রামের একটা মূর্খ বিজিরে যদি ঝগড়া করতে দেওয়া হয়, ওই মূর্খ বিজি ঝগড়াই জিতবে, কারণ মাস্টার ডিগ্রির লোক তার কথাবার্তা করার একটা সাইজ থাকবে আলাদা, আর ওই বিজির কোন সাইজ থাকবে না, সে জামন নাই তাই কি আপনি ওই রকম ঝগড়া করবে রাখছেন যেন সেদিন লোকে ঝগড়া চালাই যাবার পারলে তোমার সে বয়সে কমে না। আপনি আমি যে সমস্ত কথা বলবো আপনি আমার কাছে দলিল চাবেন, হয় কোরআনের রেফারেন্স দেবো, নয় হাদিসের রেফারেন্স দেবো, আর আপনি যে সমস্ত কথা বলছেন আমার দলিল দিতে হবে। এই যে বলছেন যে বোয়ালি কলমদারের মোষ আল্লাহর আরশের মধ্যে পায়ার মধ্যে পেঁচাই আসিল, আর এক আলেম তার কাইটে দিল মোষ, এটা হাদিসের কোথায় আছে বা কোরআন শরীফের কোথায় আছে? আর যদি বলেন যে কোন জীবনী আছে ওই পেট বাড়ি না কথা, ইষ্ট দেবতার কোনদিন বলবেন না, বেদবি করবেন না, একটা বলিয়ার সঙ্গে বোয়ালি ক্যালেন্ডার যার খাতার মধ্যে নাম না হই পড়লে কোন লোক অলি আল্লাহ হইতে পারবে না, এত বড় জবরদস্তি একজন অলি। বোয়ালি ক্যালেন্ডার তার নাম হয়েছে কে জানেন? আপনি একটা গান শুনেন না, দামা দামাস ক্যালেন্ডার আলিকা পাহেলা নাম্বার, দামা দামাস ক্যালেন্ডার আলিকা পাহেলা নাম্বার, ও লাল মেরি এরকম গান আছে না, এই মাস ক্যালেন্ডার ক্যালেন্ডার শক্তি দিয়েছিলেন আল্লাহ পাক হযরত আলীকে। ওই বোয়ালি ক্যালেন্ডার মাসা পানির মধ্যে দাঁড়াইয়া একভাবে 12 বছর বলছিল যে আল্লাহ তুমি ক্যালেন্ডারি শক্তিটা আমাকে দিবা,
হযরত আলীকে যদি তুমি ক্যালেন্ডারি শক্তি দিছো, তুমি আমাকে ক্যালেন্ডারি শক্তিটা দিবা। বারো বছর পানির মধ্যে দাঁড়াইয়া এইভাবে হাত উঁচা করেছে, বারো বছর পরে এলহাম দ্বারা আমার আল্লাহ পাক বলেছে ক্যালেন্ডারি শক্তি দেওয়া সম্ভব না, তবে আলীর গায়ের যে বয় আসলো খুশবু ছিল, এই তার গায়ের একটু খুশবু তোমার গায়ে আমি দিয়া দিলাম। এই জন্য আলী মানে আলীর গায়ের বয় বু আলী ক্যালেন্ডার। হযরত আলী যে পাক পাঞ্জাতনের একজন, সেই আলীর গায়ের সুগন্ধ জারগাও দিয়ে কইতো মাওলানা শাহ বদর আলম তার একটা কিতাবের মধ্যে লেখছে যে বু আলী কালামদারের মোস আরশ মহল্লায় ফেসাই না দেখছি, তারপর আমি বু আলী কালামদারের মোস কাইটে দিতে গেছিলাম। এগুলোর কোন দলিল নাই, প্যাট বানাই না কথা। আর একটা কইসের গুন্ডা এক পোলা পানে বাচ্চার সাথে করে নামাজ পড়তো মুরব্বীরা, মা বাবা বলছেন ছিল না পোলা পান গেছে নামাজ পড়ার জন্য, বলে জান্নাতের বাতাসা মিষ্টি দিছে, বলছে মা বাবার সাথে বাবার সাথে এসে তো এরকম মিষ্টি কোনোদিন পাই নেই, আজকে এত ভালো মিষ্টি পাইলাম। এই তাবলাম এগুলো কইরা নামাজ পড়ানোর একটা বুদ্ধি, এটা কোরআনেও নাই এটা হাদিসেও নাই, এটা হলো মৌলবী গো একটা প্যাট বানাই না কথা। যদি প্যাট বানাই না কথা না হয়ে থাকে, হাদিসের কোথায় আছে কোরআনের কোথায় আছে আমাকে বললে আমি খুশি হব। বাংলা কোরআনের তাফসির আমার কাছে আছে, হাদিস আমার ঘরে আছে, এবং কয়েক প্রকারের তাফসির আমার কাছে আছে, আপনি বলবেন। আর আমি যে কথাটা বলছি আপনি খালি একটা কথা ধরে বসেন যে এই যে নামাজ কোরআন শরীফের ভিতরে নাই, নামাজ পড়ার কথা নাই, সালাত আছে, আমি কোরআনের তাফসির বের করে দেখাবো। তিন বার নামাজের কথা আছে, পাঁচ বার নাই, আমি কোরআন শরীফ বের করে দেখাবো। কোন কিতাব দেখা মানে কোনো কিছু দেখাবো, কোরআন শরীফ ডাইরেক্ট কোরআন শরীফ বের করে দেখাবো। আর মারেফতের কথা, জাহের এবং বাতেন দুই প্রকারের কোরআন শরীফের ভিতরে আপনি কল বলে ও মারফত আবার করুন লাগবো না, কোরআন শরীফের ভিতরে রইসুল মুফাসসালে কোরআন, রইসুল মুফাসসালে কোরআন। ইবনে আব্বাস তিনি বলেছে ওয়ায়াতুন উখরা ওয়া আজবাগা আলাইকুম নিয়াম, এটা না না লিকুল্লি হরফুন আয়াতুকা মিনহাল জাহের ওয়ালিকুল্লি হরফুন আয়াতুকা মিনহাল বাতান, প্রত্যেকটা আয়াতের প্রত্যেকটা হরফের জাহেরি এবং বাতিনি দুই প্রকারের অর্থ আছে। উনি এক পর্যায়ে যে বলেছে শুধু দুই প্রকারের নয়, যেনারা কোরআনকে বিশেষভাবে বোঝে তেনারা কোরআন প্রত্যেকটা হরফের প্রত্যেকটা আয়াতের 1400 জাহেরি ব্যাখ্যা এবং 1400 বাতিনি ব্যাখ্যা আছে। এগুলোর নাম শুনছি আমি আশাই যে গল্প, আষাঢ় মাসে বোয়াল মাছুরে না সাসারা গল্প করে হাইরে বোয়াল উঠছিল, ছয় পাহাড়ি তার ডিম হয়েছিল, একেবারে 6.5 লম্বা বোয়াল পাইছিলাম। এগুলোর নাম শুনছি আমি আশাই যে গল্প। শরীয়তের আলেম আমি একটা আয়াত কইলে আপনি পাঁচটা আয়াত করবেন, আপনি শরীয়তের পক্ষে একটা আয়াত নাই, একটা হাদিসের রেফারেন্স নাই, ডাল নাই তরল নাই, রিধিরাম সরকার মনে করতে রশিদ রে গালি দিয়ে পারি পাই যাবে নাকি কেউ শিখিল কোরআন পড়া, কেউ পড়িয়া জানি হইল কেউ শিখিল শিক্ষা করা আধ্যাত্মিক ইশারা, আধ্যাত্মিক ইশারা কেউ পড়া কোরআন পড়ার করছে দাবি, করে না পীরের পাইরবি অহংকারে ভরা, ওরাই অহংকারে ভরা। বিশ্ববিখ্যাত গেলেন মাওলানা জালালউদ্দিন রুমি খাইছে এক পাগলার কাছে ধরা, এক পাগলার কাছে
দিয়ে ধরা। উনি মস্তবিতে বলেছেন, পাইছি কই কুরআনের মগজ, পাইছি কই কুরআনের মগজ, আর হাড়কি কামড়ায় কুকুরেরা। আর আমরা বাঙালি মুসলমান, আরবি ভাষায় পড়ি কুরআন, বলি শুধু খতম কই খান, বাকি কই সিবারা, আছে বাকি কই সিবারা। আমরা বাঙালি মুসলমান, আরবি ভাষায় পড়ি কুরআন, বলি শুধু খতম কই খান, বাকি কই সিবারা। সফিনা খতম পড়াইয়া মনে মনে করি নাকির পাহাড় খাড়া, মনে মনে আলেমরা করে নেকির বাহার খারা। কি কইলাম নিজে বুঝলো না, ওরা কি কইল নিজে বুঝলো না, আর বুঝলো না শুনলো যারা। চলো কামেল পীরের কাছে চার তরিকার খবর আছে চাই, তার পাইরবি করাও। আস্তে, আমি আহলে জিকিরের কথা বলেছি। আহলে জিকির হলো একটি শব্দ আরবি, এটার বাংলা হলো পীর মুর্শিদ বা অলি, তাদেরকে আহলে জিকির বলা হয়েছে। আর উনি ওইটা আয়াত না বুঝে উনি মনে করছে যে নামাজ শুয়ে বসে জিকিরের কথা কবে কেছে, কত বড় বিয়ে বুঝতে দেখেন। এটা আমি কোরআন শরীফেরই একটা আয়াত বলেছি, আল্লাহ কোরআনে হুকুম দিছে তোমরা আহলে জিকিরদেরকে অনুসরণ করো। আহলে জিকির কারা? যারা ওলি আল্লাহ, যারা পীর মুর্শিদ নায়েবে রাসূল, তারা হলো আহলে জিকির। তাই আল কোরআনে ভেদ রয়েছে, চলো কামেল পীরের কাছে চাকরিকার খবর আছে চাই, তার পাইরবি করাও। ওগো চাকরিকার খবর আছে চাই, তার পাইরবি করাও। কই আমরা তো তোকে জানো না, আমি আলেম, ওরা মুসল্লিরা একদল লোক তো তোকে, আরে একদল লোক তো তোকে যাবে একদল সর্বপ্রথম দুটোকে দেব, একদল লোক দুটোকে দেব, তারাই কোরআন পড়ে, আর একদল জান্নাতে যাবে। ধ্বংস করতে মারতে থাবাই ওই নবস আমারা, দম হইল আবাবিল পাখি কোনসে উড়ানের পাখি করছে উড়া ফিরা, আল্লাহ জিকির
কাম করেতে আল্লাহ জাকের কাম করেতে লছই আমরা বাবা সারা
ইলাহা ইল্লাল্লাহর নকশা পড়বে না তোর নজরে, যতদিন ভ্রমের পাহাড় তোর না যাবে দূরে, লা ইলাহা ইল্লাল্লাহর নকশা পড়বে না তোর নজরে, যতদিন ভ্রমের পাহাড় দেখা যায় কলেমার মারফতের কলেমার কথা জিজ্ঞাসা কর সয়ামায়, কেনা খেলা ফুটলা পরে সেই কলমা না দেখা যায়, যদি কলমার সুরত দেখতে চাও আঙ্গলে দিয়ে কলম দেখাইয়া দিবে তোমার, জিজ্ঞেস করলে যাই না দেখা আরব দেখে নয়নে, বারয়ক্ষর হইলে মিলন কলমার স্রোত হবে গঠন, উরস দজল বুঝতে দেখো নফিয়াস বাতের ঘরে করলে না তার অন্বেষণ, এম কান্তার অজেবুল হয় তাহা জানিবেন নিশ্চয়, এম কান্তার দেহদার অজেবুল হয় তাহা জানিবেন নিশ্চয়, সাজে কামা শেখার জুড়ে সাজে কামা শেখার জন্য আচ্ছা হইয়া ঘুরে সামনে গুনা করবো না বলে
ওয়াদা করলাম, আমার দয়াল কইছিল বাজান আমার চেহারার দিকে তুমি একটু চাইও, আমার চেহারাটা ভিতরে বইরে রাখো আর রাস্তায় কুরাস্তায় যাইও না, আল্লাহ তোমার মাফ করব। তাই দয়াল হলো দয়াল চান, দয়াল শুধু দয়াল না দয়াল চান। ওই চান যেদিন ধরছি দেখছি ওই দিন আমার রোজা আরম্ভ হয়ে গেছে। এরপরে থেকে এই দশটা ইন্দ্রিয় দ্বারা কোনো পাপ করার কোনো ক্ষমতা আমার আর রইল না। আর চান দেখে ইফতার ছাড়া আর কোন দন চাই না মুর্শিদ, যাইতে তোমার সঙ্গে নিও। যেদিন আমি বিদায় হয়ে যাব সেই দিন ওই চান দেখতে দেখতে আবার বিদায় হয়ে যাব, পীরের সুরত দেখতে দেখতে বিদায় হয়ে যাব, ওই দিন আমার ইফতার খোলা হবে। তাই চান দেখে রোজা রয়েছি আর ওই চান দেখতে দেখতেই বিদায় হয়ে যাব। এই আমার রোজা, এর মাঝখানে আর কোনো পাপ করার সুযোগ নাই। আমার জাকাতটা বাজান, এই চল্লিশ গঞ্জ মাল আমার ভিতরে আছে, আগুন পানি বাতাস মাটি নূর এই হলো পাঁচ, আর এর এক একটা আছে পাঁচ পাঁচ করে গুণ। হাড্ডি রক্ত আমরা চল পায়খানা মাটির থুক পুষিলে খনমনি পেশাব পানির নিদ্রা তৃষ্ণা হজমরা ঘাম আগুনের খেলাধুলা কলা কাপা ফাপা, এ হলো বাতাসের ঘিন্না লজ্জা ভয় ক্লেশক, এ হলো নূরের সাফার। এই পাঁচ পাঁচা পঁচিশ মূল পাঁচের আছে সাতটি সেবাত, আলিমুন জ্ঞান, হায়ুন বাইচে থাকা, মুরিদুন এরাদা করা, কালিমুন কথা বলা, কুদিরুন শক্তি, এই সাতটি আছে এর সেবাত। এই সাত পাঁচ হইল বারো, আর হলো পাঁচ পাঁচা পঁচিশ, এই হলো সাতত্রিশ, আলিফ লাম মিম ওহেদ ওহেদিয়াত ওহেদ আহাদ ওহেদিয়াত রুবুবিয়াত রিসালাত কামলিয়াত হা হু হে, এই তিন দিয়ে হলো এই চল্লিশের মিলন। এই দেহটা চল্লিশ গঞ্জ জাকাত, তাই এমন একটা জিনিস যে চল্লিশ ভাগের এক ভাগ জাকাত দিলে সমস্ত মাল তার পবিত্র হয়ে যাবে। এই জ্ঞানটা হলো বাজান, অজ্ঞানতাটা হলো জাকাত। আমার অজ্ঞানতা যখন আমি দেহের ভিতর থেকে দূরীভূত করে দিব তখন আমার এই চল্লিশ উনচল্লিশ আছে এই উনচল্লিশ পবিত্র হয়ে যাবে, আমি জ্ঞানী হইলে উনচল্লিশ পবিত্র হয়ে যাবে। আর যখন যতক্ষণ পর্যন্ত অজ্ঞানতা আমার ভিতরে থাকবে অতক্ষণ পর্যন্ত আমি পাপ আকাম কুকাম সবকিছু করুন আমার এই চল্লিশ ধৈর্য দাবা। তাই তো চল্লিশ ভাগের এক ভাগ টাকা দিতে বলছে, ওই টাকা পয়সা নিয়ে মাদ্রাসায় থানার জন্য বলছে নাকি বেতমিসের দল। যিনি সত্যের উপরে প্রতিষ্ঠিত, যিনি সত্যের উপরে প্রতিষ্ঠিত তিনি হাজির, হকের উপর তিনি প্রতিষ্ঠিত। তোমার দশটি ইন্দ্রিয় দ্বারা যে পাপকর্ম করো, ভালো এবং মন্দ গ্রহণ বর্জন করো, তাহা কালবি কাবায় হাজির হইয়া, এই তোমার দেহের ভিতরে একটা কালবি কাবা আছে, এই কালবি কাবার ভিতরে তুমি তোমার মুর্শিদ এই দুইজনে হাজির হইয়া ওই যখন সেজদা, সেজদার বাংলা হইল দুইকে একত্রিত করা। কোন দুই? আমার মুর্শিদ কেবলা আর আমি, আমার জেন্দা কালবের ভিতরে যখন একত্রিত একাত্মতা ঘোষণা করব তখন আমি কাবায় হাজির। এই দুইজনের যখন আশেক আর মাসেকের যখন দেখা দেখি হয়ে যাবে তখন আমাদের হজ আদায় হবে। বলে রশিদ সরকার, ফাতেমার কবর, ফাতেমা নিজেই বলছে যে আমারে রাইট কইরা মাটি দিও, মানুষে যেন আমার কবর দেহে না। আরে আমার ইয়াজিদ মার্কা হাদিস রে,
কবর দেখে না, তাইলে কবর দেখলাম কেমনে? ফাতেমার কবরের পায়ের কাছে মাথার কাছে চারটে পাথর বসাইছি, আমির হামজার পায়ের কাছে মাথার কাছে চারটে পাথর বসাইছি। অবাধে গরু ছাগল ছাগল ভেড়া তার উপর দিয়ে লড়াচড়া করতেছে, অর্থাৎ সৌদি আলারা এজিদি মুসলমান যারা নামাজ পড়ুই না দল, সালাতি দল তারা না, তারা পাক পাঞ্জা তো না, হাতে আহলে বায়তের পক্ষের লোক না, তারা ওলি আল্লাহ পীর মুর্শিদের পক্ষের লোক না। এজিদ জগৎবাসীকে বুঝাইছে যে আমি তো ইসলামের ক্ষমতা দখল করছি, নতুন এক ইসলাম আমি জারি করছি, তোর মনে মনের কথা, এই ইসলামের বান্দর গো মাথায় থাকবো টুপি, আমার দলের বান্দর যদি এই বান্দর গো মাথায় টুপি থাকবো, এই জন্য সিংহাসনের ডাইন পাশে বান্দর বসাইয়া তার মাথায় টুপি দিয়ে রাখছে। এজিদ কইছে এই টুপি দেখলেই বুঝবার পারবে যে এরা এজিদের দলের বান্দর। ভন্ডরা গাঁজা খায়, গাঁজা খাইয়া যদি কেউ ভালো কাম করে তার জন্য গাঁজা খাওয়া জায়েজ, ভাত খাইয়া যদি কেউ খারাপ কাম করে তার জন্য ভাত খাওয়া হারাম। বাহ বাহ বাহ, গাঁজা খাইয়া যদি গাঁজা খাওয়ার নেশায় সে পথভ্রষ্ট না হইয়া সঠিক রাস্তার মধ্যে থাকিয়া ভালো কাম করে, ওর জন্য গাঁজা বেশি বেশি খাওয়া প্রযোজ্য। আর ভাত খাইয়া কুরমা খাইয়া পোলাও খাইয়া যদি যাইয়া সেই দেশে মানুষের ঘরে ঢুকে মানুষের মাপে কম দেয় সে আকাম কুকাম করে, ওর জন্য ভাত খাওয়া হারাম। ভাত খাওয়া হারাম আর একভাবে আছে, যেমন যদি কেউ বলে যে তোমার পোলারে জমুকে মারছে, কয় ওই কুত্তের বাচ্চারে খুন করুম খারা, আমি ভাত কটা খাইয়ে লই, ভাত কটা খাইয়ে সালারে জন্মের হারা হারুম, ওই ভাত যে খাইব প্রত্যেকটা ভাতে হারাম। আর ইসলামে আছে এই পর্যন্ত পেটে তিন ভাগ করুন লাগবো, এক ভাগ ভাত খাবার, এক ভাগ পানি, আর এক ভাগ গ্রহণ লাগবো খালি। চল্লিশ পঞ্চাশ বারে দাওয়াত খায় এই পর্যন্ত উঠে গিয়া সব হারাম হারাম খায়, আবার গাঁজা খড়গো দোষ হয়ে গেছে। হ্যাঁ, এবার প্রশ্ন, এবার আমি প্রশ্ন করতে চাই, তুমি শুধু উত্তর দিবা, কোরআন শরীফের ভিতরে আল্লাহ পাক বলেছে হে মানব জাতি তোমরা শ্যাম সাধনা করো, যারা আমরা রোজা কই এবং সময় মতো ইফতার খুলো, সেই ইফতার পবিত্র পানি দিয়ে ইফতার খুলো, যে পানির লহর আমার আরশের থেকে শুরু হইয়া জান্নাতের তলদেশ দিয়ে প্রবাহিত হইতেছে, উহা দুধের চাইতেও সাদা এবং মধুর চাইতেও মিষ্টি। দয়া করে কোরআন শরীফের ভিতরে পবিত্র পানি দিয়ে ইফতার করবার কইছে, যে পানি দুধের চাইতে সাদা মধুর চাইতে মিষ্টি, এর খবর কি আমার আপনি দিতে পারবেন? আপনি শরীয়তের তলা থেকে দিলা কোয়েন যে পবিত্র পানি কোনটা দুধের চাইতে সাদা মধুর চাইতে মিষ্টি, আমারে দয়া করে একটু বলবেন। আল্লাহ পাক বলছে তুমি নামাজের ভিতরে পোশাক পরো, নামাজের ভিতরে তুমি আহার করো, নামাজের ভিতরে পান করো। নামাজের ভিতরে কি খাইবে কইছে, নামাজের ভিতরে কি পান করবে কইছে, আর নামাজের ভিতরে কোন পোশাক পরবে কইছে? একটু বুঝাই তো, কোরআন শরীফ পড়ুই না। আর কোরআন শরীফে বলছে হে বান্দা তুমি আমাকে কর্জে হাসনা দাও, এক গুণ দিলে তোমাকে আমি দশ গুণ দিব। আর এক আয়াতে বলছে হে বান্দা তুমি আমাকে কর্জে হাসনা দাও, এক গুণ দিলে তোমাকে আমি সত্তর গুণ দিব, যাহা ইচ্ছা করলে আমি সংকুচিত এবং সম্প্রসারিত করতে পারি। এই কর্জে হাসনাটা আল্লাহ চাইছে, এই আল্লাহর আতে দিউন লাগবো কর্জটা, না কে ওর ভাইয়া হইয়া দিউন লাগবো, ভাইয়া হইলে কার ভাইয়া দিউন লাগবো, আর আল্লাহর আতে দিলে
কোথায় দেউন লাগবো? না আল্লাহর মুখে দেউন লাগবো। মুখ দিলে আল্লাহর কোন মুখে দেউন লাগবো? আমি মুখ আল্লাহর মুখ কোনটা আমি একটু জানবার চাই। কোরআন শরীফ পড়ো, কোরআন শুনো না, ওই দৃষ্টির সাথে ভাত খাও তার ভাতার শুনো না। তবে কেউ লোকের লাগুক আর না লাগুক, রশিদ মিয়ার লাগলেই আমি খুশি। এই রশিদ সাহেব, আপনি একজন জ্ঞানী মানুষ, বিশ্বাস মানুষ, মিথ্যা কথা আমি বলতে পারি, আপনি বলতে পারেন না। আমি স্টেজে এই কথা বলি নাই, আপনার বাপ দাদা চৌদ্দ গোষ্ঠী নিয়ে আসেন, আমি এটা বলি নাই। ক্যাসেটটা দরকার হয় আবার বাজাবো। আমি কি বলছি, আপনার জ্ঞাতি গোষ্ঠী, জ্ঞাতি গোষ্ঠী বলতে আপনার বাপ দাদারে বুঝাইছে না। কাকে বলছে জ্ঞাতি গোষ্ঠী? আমি বাউল গোষ্ঠী, আমার সাথে যারা গান গায় তারাই আমার গোষ্ঠী। এইখানে যারা হারমোনি বাজায় যন্ত্রিক, তারা যন্ত্রিক গোষ্ঠী, ব্যান্ড গোষ্ঠী, অমুক গোষ্ঠী। আমি আপনার গোষ্ঠী মানি হলো আপনার সমস্ত ফকির গোষ্ঠী। এই কথা বলছিলাম, যদি না পারি তাহলে আমার বাবা জন্ম দেয় নাই। আমি এই কথাটা বলছিলাম, আমি আপনার বাবার কথা বলি নাই। তার মানে আপনি এই কথাগুলি বইলা মানুষের মনে উস্কানি দিয়া আমার প্রতি একটা বিদ্রুপ। আপনার মতো দশটার যে জন্ম নেয় তা হইব না। আমি মানিক সরকার, আপনার সাথে এক দুই পালা করি নাই, বহুত পালা, রাত দিন কেটে গেছে। আর আজকে নতুন আপনার গাল দিয়ে বয়াতি হবো আমি। আরে বয়াতি রশিদ মিয়ার গাল দিয়ে বয়াতি না হইয়া তবে কি, আমি মালিক সরকারের নিয়ম হইল কেউ যদি আমার আঙ্গুল দেগুতা দেয় আমি বরাক বাসটা দিই, বরাক বাস, এটি আমার নিয়ম। আপনি মনে রাখেন, আপনি আমার শরীয়ত বুঝাইবেন, গান শিখি নাই এই কথা সত্য, গান যে শিখি নাই এটা সত্য। একটা গান যদি শিখতে পারতাম তাহলে আমার মনে হয় না এই রাত্র করে স্টেজে এসে গান গাইতাম। শিখতে চাই তাই শিখতে পারি না। হ্যাঁ, আপনি বলছেন গান শিখাই সে গান গাইও, গান শিখলে তো আর কোনোদিন স্টেজে আসবোই না। আমি গান শিখি নাই তাই স্টেজে সে গান গাই, বাইনা করে নাই। তুমি রশিদ কি শিখছ? তুমি স্টেজে আইছো কেন? এই স্টেজে তোমার কি? তুমি তো গান শিখছ, যে গান শিখে সেই স্টেজে গায় না। লালন গান শিখছে সে গায় না, মনমোহন গান শিখছে সেই স্টেজে গায় নাই, তিজো দাস গান শিখছে সে আর স্টেজে গায় নাই, রামপ্রসাদ গান শিখছে সে আর স্টেজে গায় নাই। তোমার মতো রশিদ আর আমার গানের সাথে এই যে গানটা গাইতেছি হুবাহুব মিল আছে। তুমি কথার পণ্ডিত, তুমি কাজের পণ্ডিত না। তুমি কোরআনের আয়াত জানো এটাও জানি, ভাই কোরআনের আয়াত কম না কেন? ওই মিয়া কত মুসিরাও কোরআনের আয়াত জানে, তাই বলি সে কোরআন হয়ে গেছে? এইরকম না, একটু শোনো কারে কয়। দিতে নিজের পরিচয় ছোট, দিতে নিজের পরিচয় হিন্দি উর্দু ইংলিশ কয়, লোকে যেন জ্ঞানী কয় লেকচার দেয় খুব করা।
হাত দেই নাই কই কুরাল বড় সারা আমার কুরাল বড় আমার অন্যের কই কাম সারি দে অন্যের কই কাম সারি দে নিজেই কিন্তু কামে পুরা কথার বন্ধু জানা জীবনে শুনছিলাম এই বেটা যদি বলিস তাহলে আমারে একা বলিস ঘটনা তোর সাথে আমার সাথে আমার গোষ্ঠী শুনতে বলিস কেন আর আজকে রশিদ সরকারের কাছে নতুন শুনলাম আমি সবারে বেবাক তেরে পেইসা কই তোমাকে মৌলবী সব পেইসা কই তুমি আমার একলা কোকে আমি মনে করছি যে রশিদ সরকারের মতন হকি তো আর সবাই না কইলে দুই কথা রশিদ সরকারের গুমু বাংলাদেশের ফকির কমেছে গুমু কেন ফকিরের মধ্যে ফকির আছে না এটা আমি কমু কেন আর রশিদ সরকার কয় বেবাক তেরে পেইসা কইবা ও আমি বুঝছি আপনি ব্যাপার হইলো কি বেয়াদবি মাফ করবেন উনি হইলো আমার বড় ভাই না হয় ছোট ভাই দুইটার একটা হইবই বড় ভাই হইলেও দোষ ছোট ভাই হইলেও দোষ যদি ছোট ভাই হয় তাও বড় হইয়া কিছু কইতে পারুম না আর যদি বড় ভাই হয় তো ছোট হয়েও কিছু কইতে পারুম না ওই জানা সরকার সাপ ওই ব্যবাক তেরে পয়সা যদি আপনি কইতে গন ঠিক আছে বলবো নে বাংলাদেশে তো আমি ফকিরই দেখি না বাংলাদেশে ফকির আপনি কোন আমরা মসজিদের টাকা খাই আমি বলছিলাম আমি সুন্নি আলেম ভাই আমি ফকির সমর্থ আমি ফকির সমর্থ আলেম পীর সমর্থ আলেম আমি এই কথাটা আপনি বলে গেছিলাম তারপরে বারে বারে কে মানে না সেই দিকে নিয়ে আপনি আমারে দুই কথা বলেন বাংলাদেশে কোনো আলেম নাই আলেম ঠিক আছে আপনি নাই আপনি নাই কেন কথা বলেন না কেউ কেন বলছি আপনার সাথে এক দুই পালা না কয়েক আপনি চ্যালেঞ্জ করবেন কি নিয়ে চ্যালেঞ্জ করবেন মালিক সরকার চ্যালেঞ্জে প্রস্তুত আছে অসুবিধা নাই একদিকটা আপনার লগে পারুম না একটা দিক দিয়া আগালে সব দিক দেয় ইনশাল্লাহ রেডি কোনো ব্যাপার না ভয় আপনি কারা দেখেন তা জানি আমি আস্তে বিয়ে করছে বউ হইলো জাতে খাটো বউ জাতে খাটো বউরে দিছে বানিয়ে আনতে নাকের নদ গেছে কলসির মধ্যে পইরা বউ খুঁজতেছে তেরি হয়ে গেছে শাশুড়ি তেরি কে মা বৌমা কি করো কয় মা আমার নাকের নথ হারায় গেছে বলে কোথায় কয় পরশকলি কলসির তলির মধ্যে পড়ছে তো তলার মধ্যে খুঁজা দেখো কয় মা কলসির যে তলা নাই কি কলসির তলা নাই মা কলসির তলা ঠিক আছে তোমার যে চালান নাই কারণ তুমি যে জাতে খাটো তোমার পুরা দেহটাই তো কলসির সমান তেরাত বউয়ের হাত কতটুকুই হবে বাবা ও দেখের কলসির তলা লাগুর ভাই বাংলাদেশে আলেম নাই কইছে কেটা বাংলাদেশে আলেম আছে আসলে আপনার মধ্যে জিনিস নাই তাই আপনি আলেম দেখেন না আপনি সবার একরকম মনে করেন কেন আসতে শরীয়ত মারফত গান ব্যক্তিগত আলেমের দোষ থাকতে পারে ব্যক্তিগত ফকিরের দোষ থাকতে পারে কোনো আলেমের নামাজ হয় না কোনো আলেমের রোজা হয় না সব আপনার হয় সব আপনারই হয়ে যায় এমন কথা কেন আসতে তাই আমি বলবো আমার আল্লাহরে ওই যে একটু আগে বলছিলাম নামাজ পড়াও সে দোজকে গেছে আবার খারাপ কাজ কইরাও সে বেহেশত গেছে কারে দিবে না দিবে আজকে এখানে গান গাইতেছি হালিম মিয়া আমাদের কোম্পানির পক্ষ থেকে আনছে অনেক শিল্পী আছে বসা রেখে বসা দেয় আমার গান গাওয়া বসা দেয় মালিকের ইচ্ছা আমার বলার কিছু নাই মালিক যদি ইচ্ছা করে নামাজ না পড়লেও নিতে পারে মালিক যদি ইচ্ছা করে নামাজ পড়ছে তারে নেব না এটা মালিকের ইচ্ছা এই নিয়া আপনার এত ফালাফালি এত লাফালাফি আমার নামাজ হয় না এই এই এগুলি পাইছেন কি আপনি আমার বড় বড় কথা আপনি কোন ঠেলা পড়লে আপনি কোন আর যখন ঠেলা ছুটা যায় তখন আবার ওই তুই টাঙ্কার শুরু করেন আগের বার যেমন করছিলেন আমি একটু করছি তাই আপনার মধ্যে আপনি আইছে এখন আপনি আপনি কোন আমিও কইতেছি অসুবিধা কি আছে সেই এক বছরে বারো ছোট সোনাই কত রতি শাস্ত্র কয়ের তেজে কমাইতে পারো প্রেমিক পুরুষ তারা কামের ঘরে লাগাও তালা গুরুর নামের সাবি দ্বারা নামের সাবি দ্বারা
খবর ঘুমে ঘরে হইছে সারা তাদের গুরু যারা বলে কথার ভঙ্গি যারা মার কাছে মাউর বাড়ি গল্প কটা এটা ছেলেরও অজ্ঞানী তবে আপনি যে আমার ছেলে আমি আপনার বাপ তা না এরকম না জিনিসটা আপনি যেমন মারফত করেন গান বাজনা করেন আমিও মারফত করি গান বাজনা করি এমন যে তা না আপনিও মুড়ি ধইছেন আমিও মুড়ি ধইছি না এইটা না আমিও মুড়ি ধইছি ওইরাম দিজুদারে দিজুদার সাথে গান গাইছে কালি 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 বলে মদ খাই গেলাম কতকাল লাভের আশায় পয়সা গেল এখন লোকে কয় মাতাল তিন বছর নিরামিষ খাইয়া ফল পাইছি তার কীর্তন ফল পাইছি তার পিত্ত শুল হরি কি কালি বলা ভুল ফোটা দিয়ে গোটা করে কত কাণ্ড করেছি তিন বেলা গঙ্গার স্নান করে মন্ত্র পড়েও দেখেছি এও দেখছি বড় বড় বিশ্বাবের দরবার হয়ে গেছি আস্তানায় গেছি কুষ্টিয়া সলে মানসা সে একজন ফকির ছিল নামাজ নিজে পড়তো না ভক্ত আসলে বলতো বাবা নামাজ পড়তে হবে রোজা করতে হবে কালেমা পড়তে হবে আমি পড়ি না কেন সেটা তোমার বিষয় না আমি যেটা বলছি সেটা তুমি করো সলেমান সারে দেখতাম উরুস কইরা মহিষ গরু ছাগল টাকা পয়সা বেশি হইতো উরুসের তিন দিন পর গরিব কাঙ্গালটাইকে লঠারি ধরিয়া যার যার ভাগ্যে যা ছিল দিয়ে দিত শূন্য শুধু চাউল আর ডাউল ডাকতো দরবারে আর কিছু রাখতো না নিজে ভাত খাইতো না খাওয়াইলে খুশি হয় অর্থাৎ খাওয়াইয়া খুশি হইতো নিজে নিত না দিয়া খুশি হইতো এই ছিল আপনি বুকে হাত দিয়ে বলেন খাইয়া খুশি হয় ভক্তের পাও টিপে কোন গুরু গুরুর টিপলেই গুরু খুশি হয় জীবনে একদিন গুরু টিপে দেখে নাই আর ওনার জীবনী বলে দেখছি যে বাবার কি আছে উনি বলতো বাবার কি আছে ফকিরের কি আছে আমার বাবার কিছু নাই বাবা কেন টিপবে বাবা তোদের টিপবে বাবা টিপে লাগবে না বাবা কেন খাবে তোদেরকে খাওয়াবে বাবা তবেই বাবা খুশি এই তো ছিল আর বর্তমান কি বলবো আমিও তো একজন ফকির অনুসারী লোক কিন্তু তিতা ত্যক্ত হয়ে গেছি তিন বরসর নিরামিষ খাইয়া পিত্ত সুল ছাড়া আর কি হয়েছে আর কিছু হয় নাই অবিশ্বাস করি না সোজা রাস্তা এটাই ঠিক আছে পাঁচক তো নামাজ পড়বো কিছু হোক আর না হোক সমাজের সাথে চইলা মানুষের সাথে চইলা একটা আনন্দ পাওয়া যায় একতার মধ্যে একটু ভালো লাগে তাই শুরু করছি ওয়া কইরাও দেখছি কোনো লাভ নাই বাবা দিতে নিজের পরিচয় হিন্দি উর্দু ইংলিশ কয় লোকে যেন জ্ঞানী কয় লেখা দেয় খুব করা বলি গোলন্দারের কথাটা বললাম কয় জীবনই মানি না আরে আপনি না মানলে তাতে আমার কি হয়েছে আপনি না মানলে আমার কি হবে আমি মানি তাই কয়ে গেছি হাদিস মাত্র ছয়খানা অলিদের কথা কোনদিন হাদিস হতে পারে না অলিদেরটা জীবনী হাদিস রাসুলের কথা কোরআন আল্লাহর বাণী আমি বলি না এটা হাদিস তবে অলিদের খাজা আমার জীবনী বসি তাজকাতুল আউলিয়া বসি অলিদের জীবনী বইরা এই সমস্ত কথাগুলি আমরা পাইছি এখন আপনি অলিদের জীবনী মানবেন না না মানলে আমার তো কিছু করার নাই আমি মানি তাই কইছি নিজে সোর বাবারে কই ভট্টু আন্টি তাই তবে মাসে এক বছরে বারো শোনায় কত রতি শাস্ত্র এতে যে কমাইতে পারো প্রেমিক পুরুষ তারা কামের ঘরে লাগাও তালা গুরুর নামের সাবি দ্বারা আপনি আরেকটা কথা বলছেন খুব ভালো লাগছে আমার কাছে সান দেখা রোজা রাখেন সান দেখা রোজা ভাঙ্গে বলছেন আপনি আমি বুঝি নাই আপনার মুর্শিদ যদি চান হয় এই সান তো আর কোনদিন তলায় না এই সান তো আর ডুবে না তাহলে এই সান দেখছেন আবার সান দেখবেন কি সান তো আপনার কাছে সবসময় আছে আবার দেখা ভাঙবেন কি ধরনের রোজা আপনাদের মুর্শিদকে দেখা রোজা রাখেন রোজা শুরু হইল কি কি কেমন ব্যাপারটা কি যেমন আমরা একটা নিয়ম করছি 30 দিন বা 29 দিন সারাদিন পানাহার থেকে বিরত থাকবো শুধু তাই না পানাহার হলো ভায়া পানাহার হলো উসিলা শুধু তাই না চোখ কান নাসিকা প্রত্যেকটা জিনিসকেই
নিজের আওতার মধ্যে রাখবো, এই তো বিষয়টা। এই তো রোজা, এই সিয়াম, এইটারে গুরুর রূপ দেখা লাগবো, গুরুর চেহারা দেখলে লাগবো। ভালো হইয়া যা, আর কত ঠগাইবেন মানুষের। হাদিস আছে, হাদিসে বলা হয়েছে এক ধরনের পীর হবে শিয়াল, আর এক ধরনের ছাত্র হবে ভক্ত হবে কুকুর। শিয়াল যেমন কুকুরে তাবড়ায়, ঠিক কাল হাসরের দিন কিছু শিয়াল মার্কা পীরদেরকে এই কুত্ত মার্কা ভক্তরা তৌরইবার কইব দিয়া যা দিয়া যা। এরকম বহুত আছে। আপনি আমার এখন আমরা ওই মসজিদে খাই, আবার কি জানি মাদ্রাসায় খাই। ও কথা কইতে গেলে আসতে আমি হাজারো বার তারে সালাম করি। হিন্দের অলি খাজা বাবা, এই খাজা বাবা যা না বলছে আপনারা তা শুরু করছেন। ব্যাগ একটা বসাইয়া শুরু করে দেন, যার টিকা পারেন তার টিকাও নেন, সাদা তো নেন নেন জোর করে নেন। রাত্র ১২টা বাজে গান দিয়া, খাজা বাবার গান দিয়া, মদ খাইয়া স্টেজের মধ্যে ফালাফালি শুরু করে দেন। এই তো আপনার ভক্তির ঋতুঘোষ। অন্তত এগুলি আমরা করি না ইনশাল্লাহ, এগুলি করি না। কর্মের নামে কথার পঙ্গি যারা রে হবে, কথার পঙ্গি যারা আসতে পবিত্র বাণী। আমার জ্ঞান দিয়া, আমার জ্ঞান দিয়ে আমি দেখছি পবিত্র বাণী কোনটা। আর কোন পানি ফকিরদের কথা আমরা মানি না, একটাই জানি কোনটা, আল্লাহ যেই পানি দিয়েছে আমাদেরকে এই পানি পবিত্র। যদি না হয় আমি দেখছি মিরপুরের যত পচা গান্দা পানি ড্রেন দিয়া সব ওই খালের মধ্যে পড়ে, ওই খালের মধ্যে আবার মানুষ গোসল করে। তাহলে অপবিত্র পানিগুলা ওইটার মধ্যে গিয়েই পবিত্র হয়, ওখান থেকে আবার যখন নদীতে চলে যায় সেটা আরো পবিত্র মানুষে খায়, ওই নদীর পানি যখন আবার সাগরে চলে যায় সেটা আরো পবিত্র হয়ে যায়, ওই পানি যখন আবার আটলান্টিক মহাসাগরে যায় ওইটা আরো পবিত্র হয়ে যায়। পানি দিয়েই পানি পবিত্র, এইটাই পবিত্র পানি। আর দুধের মতো পানি এটার তার কিছু না। তবে কোনটা? মায়ের দুধের চেয়েও পবিত্র হয়ে যায় যখন মানুষ পানি তৃষ্ণায় পয়রা পানির জন্য ছটফট করে, তখন অপবিত্র পানিও তার জন্য মায়ের দুধের চাইতো পবিত্র হয়ে যায়। ওইটার কথাই বলছে। তোমাদের মতো ব্যক্তিদের কথা মানে সরকার মানে না, এই পানি পবিত্র পানি, দুধের চেয়েও পবিত্র। যখন সময়ন্তর সময়ন্তর এই পানিটা দুধের চাইতো পবিত্র হয়ে যায়, যখন পানি তৃষ্ণায় কলজা ভাইটা যায় তখন এটা দুধের চেয়েও পবিত্র হয়ে যায়। এই পানির কথা আল্লাহ বলছে। ওই তুমি যা বলতে চাও ও আমি বুঝি, ওগুলি কইরে দেখছি লাভ নাই, কন্ডাবি। ওরে কর্মের নামে ঠন সোনা ঠন, কথা কয় না আদি ছাড়া কথার বন্ডি যারার হবে, কথার বন্ডি যারা জানো আমার কেহ দেখলে আমার মনে কয় না জানিয়া এর দেখা হই মানে চাপা দিয়ে বাইরে গান গায়
এর বুক ফাজিল কয়। এই যে আবারও বলছে যে তোমার ওই সমস্ত পিকির আমি মানি না, আমি তো বাংলাদেশে কোনো ফকির দেখি না। তোমার এই কথার সঙ্গে কোরআনের সাথেও মিশছে, কোরআনেও আছে ফালান তাজাদালাহু ওয়ালিয়ান মুর্শিদা, আমি যার চোখের ভিতরে পর্দা ভালাইয়া দিছি আর দিল যার গাফিল করে দিছি সে ওলি পর্যায়ের মুর্শিদ চোখে দেখবে না। বাহ 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 শালা, এই তো কথাই কইছে, তোকে কথাই কইছে, তুই সবগুলি কথা বলবি তার প্রত্যেকটা কথার বিপক্ষে, আমার কথার পক্ষে আমি কোরআন দিয়ে প্রমাণ করে দেবো, যদি না পারে মাথা ফুল করে দেবো। দুই একটা এক শিকার হচ্ছে সরকার নাকি গান গাবার জন্য বেটা ফাজিল যিনি কোথাকার, তাই বাংলাদেশে কোনো ফকির দেখি না, পীরের বাড়ি এটা লয়ে যাওন লাগে ওটা লয়ে যাওন লাগে। আয় বেটা, তুই জানোস আল্লাহ পাক যখন তার দস্তকে মেরাজে নিয়েছিলেন সর্বপ্রথম বলছে হে আমার আশেক, আমি তোমার আশেক, আমি তুমি তুমি আমার সঙ্গে দেখা করতে আসছো আমার জন্য নিয়ে আসছো কি বলো। আমার রাসূল পাক সেদিন বলছিল যে তাহলে খালি হাতে আসেনি, আমি তোমার জন্য কিছু নিয়ে আসছি। তখন উনি আত্মাহিয়াতু আর রুমালে পাঁচটি খুরমা নিয়ে গেছিল ওসমান গনির বাগানের, যে ওসমান গনি তার বাগানকে ইসলামের নামে ওয়াকফ করে দিয়েছিল, ওই বাগানের পাঁচটি খুরমা আর আত্মাহিয়াত আল্লাহর কাছে নিয়ে গিয়েছিল। আল্লাহ বলে যে এইরকম কোন আশেক যদি কোন মাশেকের কাছে যায় তারা যেন কিছু নিয়ে যায়, খালি হাতে তো না যায়। এই জন্য পীর মাশেকরে বলছে তোমরা পীরের বাড়ি গেলে কিছু না পারলেও এক মুষ্ট মাটি হইলেও আমার মনে কয় না জানিয়া যের দেখা হই। আচ্ছা বলেছে কি এই সমস্ত পীররা শিয়াল হবে আর ভক্তরা কুকুর হেরে দাবলাবে। আরে সারামদাদার পোসারামদাদা এইটা না, কথাটা এইভাবে না, দলিলে বলা হয়েছে হাদিস শরীফে বলা হয়েছে তুমি যদি কার হাতে মুড়ি ধোয়ার পরে বুঝতে পারো এই লোকটা খারাপ ভণ্ড আল্লাহ রাসূলের নাম না শিখে তোমারে কুপথে গমন করতেছে তাহলে তুমি ওই পীরের কাছ থেকে এমনিভাবে পালাই দেবে যেমন কুকুর দেখলে শিয়াল পালায় তেমনি ওই পীরের কাছ থেকে পালাই দেবে। বেয়াদব যিনি কথা কার হাদিস বানাই কস রশিদ সরকারের সামনে, এমন কোন শালার আলেম আছে নাকি বাংলাদেশে রশিদ সাহেবের সামনে হাদিস বানাই কয় এমন শালার কোন গায়ক আছে নাকি? তখন মতো 50 জন গায়ক আমি চাকরি কথা না আমার মনে কয় না জানিয়া কেন দেখা হইছিল কোথায়। আমি প্রশ্ন করেছিলাম আস্তে, আমি প্রশ্ন করেছিলাম কি আল্লাহ পাক বলেছে তুমি পবিত্র পানি দিয়ে আত্মার খোলো, যে পানির নহর আমার আরশ মহল্লার থেকে শুরু হইয়া তাহার তিন ভাগে বিভক্ত হইয়া বেহেস্তের তলদেশ দিয়ে প্রবাহিত হচ্ছে, চা দুধের চাইতে সাদা মধুর চাইতে মিশে কই কই রে দেখছি। এই বেটা তোর মতো মানুষ কি ফকির জানে কোন পীরের কাছে তুই মুড়ি দিছাস? হ্যাঁ মুড়ি দিয়ে হয় নাই জীবনে। আমি একবার নিয়ে আমার সঙ্গে যখন গান বলছিল যে ভাই আপনি যখন মুড়িদের কথা তখন তাহলে আপনার পীরের কাছে আমার মুড়িদ করে যান, তখন আমি বৈরাবর নিয়ে ওরে আদর করিয়া ভাই কইয়া আমার পীরের কাছে মুড়িদ পড়াই দিছিলাম। দুইবার যাওয়ার পরে আর জীবনে সে পীরের বাড়ি আর গেল না। আয় গায়কগো কোনদিন পীর বোঝা লাগে নাকি রে, ওদের মাজারে খিচুড়ি লিত যথেষ্ট, তাকে আবার পীর বোঝা লাগবো কে? মাজারে বসে বসে পাই না পাইলে
আর বউলে উৎপর পারলে আর মাদারের খেজুরি বাড়ি যত যথেষ্ট। তাদের আবার আল্লাহ রাসুল পীর মুর্শিদের কাম কি? গায়ক একজন পীর বদলে কি? ওয়াজিন বলো বীর একজন পীর বদলে কি? হ্যাঁ, আল্লাহ পাক গজব রাখছে, আল্লাহ আল্লাহ পাকের আসমানি গজব রাখছে এক ধরনের ওয়াজিনদের জন্য আর এক ধরনের গায়কদের জন্য। গায়করা কোনদিন আল্লাহ রাসুল পাবে না, আল্লাহ রাসুল পবিত্র দেখতে পারবে না। কয় আমার কাছে লাগবো না, লাগবো না মানে লাগবো না মানে আল্লাহ আয়াতে যাহা বলেছে, আল্লাহ বলছেন যাই না সই না আমার একটি আয়াতকে যারা অস্বীকার করে ধৈর্য নিবে তার জন্মের ভিতরে ত্রুটি আছে, সে সারস। ঘরে ঘরে পীর হয়েছে 20-22 জন খেলা পড়তে 300 জন খেলা পড়ব 400 জন দেবো। তোমার দেখবার বিষয় কোনটা? ওই পীরের দরবারে যাতায়াত করতে করতে ওই লোকগুলা কি ভালো হয় না খারাপ হয়? যদি খারাপ হয় তাহলে একটা পীরে যদি একটা খেলা পড় দেয় তাহলে ওইটাই তার জন্য না যায়। আর যদি ওই সমস্ত পীরের দরবারে ঘুরে মানুষ ভালো হয় তাহলে 100,000 দিলেও তার জন্য যায়। বাবা বাবা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ বলেছেন ইসলাম ও হালাল ও হারাম কিতাবের ভিতরে যে পীর দেখলে 10টা লক্ষণ দেখে ধরবে, সুশ্রী চেহারা, কৌলিন্য বংশ, শরীয়তের পায়বন্ত, হেদায়েতের শক্তি, মসজিদ করে বেশিক্ষণ থাকে, হাট বাজারে কম যায়, কম ঘুমায়, কম খায়, এইরকম 10টি আদর্শ যার ভিতরে আছে তিনি হবে আখেরে জামানার পীর। তারপরে টিকা চিহ্ন দিয়া নিজ দিয়া লেখছে যদি তুমি দেখো কোন দরবারে যাতায়াত করতে করতে আসা যাওয়া করতে করতে খারাপ চরিত্রের লোক ভালো হয় তাহলে তুমি তার কাছে পুরুষ হতে পারো, তার জন্য কোনো শর্ত লাগবে না। পরস্পর আবার হইয়াছে দেখা অনেক দিনের পর, অনেক দিনের পর রে, অনেক দিনের পর, অনেক দিনের পর রে, অনেক আরে না দেখা যায় মার বাজান তোরাটি না দেখা যায় এত বছর তাও কেন বল মনে কয় না জানিয়া ফেরত দেখা হইছিল কোথায়, তোরে দেখলে আমার মনে কয় না জানিয়া ফেরত দেখা হইছিল। সমাজের হাতে তাল মিলিয়ে চলুম, নিজের ইচ্ছায় ভাতার ওই লেখা বইব না যে ভাইয়ের মতো যদি ভাতার ডইত আর বইনের মতো যদি বউ ডইত আর মায়ের মতো যদি শাশুড়ি হইতো খুব জুইত হইতো। হুকুম দেওয়া হয়েছে তোমার পীর ধরতে হবে, পীর ধরে তোমার ফরজ করে দেওয়া হয়েছে। সাথে হারা এই জগতেরই ঘুরি একা একা তাপিত পরাণ জুড়াই, তাপিত পরাণ জুড়াই পাইলে আপন জনের দেখা, আপন জনের দেখা রে আপন জন। আরে এখন
জলাশের নয়ন তরে দেখলে কেন চমকে উঠি আরে মুর্শিদ দেখলে কেন চমকে উঠি সেই কথা বলো দেখা হয়েছিল